إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবায় তিনি বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم الله سبحانه وتعالى بولছেন যে নিশ্চয়ই মাস সমূহের সংখ্যা হচ্ছে আল্লাহর নিকটে বারো মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে লিখিত রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এটি শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন তৈরি করেছেন। সেই দিন আমাদের দেশে প্রচলিত একটি ধারণা রয়েছে যে আমরা ছোটবেলায় বইপত্রে পড়েছি যে মানুষ বন্য জন্তুর মতো গুহায় বসবাস করত এবং কোনো সভ্যতার আলো পায়নি, তারপর এইভাবে বনে বাদারে ঘুরে বেড়াতো, তারপর আস্তে আস্তে মানুষের প্রচেষ্টায় তারা সভ্য হয়েছে। এ কথাটি ঠিক নয়। বিবর্তনের এই কথাগুলো কোরআনের এই আয়াত দ্বারা খণ্ডন করা যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বারোটি মাস তিনি পূর্বেই তৈরি করেছেন এবং যেদিন থেকে এই দুনিয়া এবং এই আসমান সমূহগুলো তৈরি হয়েছে সেদিন থেকেই। সুতরাং একটি সুশৃঙ্খল সময় আবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরু থেকেই দিয়েছেন। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, আর এই বারো মাসের ভিতরে এই চারটি মাস হচ্ছে অত্যন্ত হরম সম্মানিত। এবং এই চার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে এই মাসে কোনো ক্ষতি সাধন করো না, জুলুম করো না। অতএব আমরা বুঝতে পারছি যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, তারপর মানুষের সাথে শত্রুতা বিপোষণ করা, অন্য ক্ষতি সাধন করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু মাসগুলি নিজেই হচ্ছেন সম্মানিত। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু ইন্টারাপ্ট করলাম, ভাই সাউন্ডটা যদি আরেকটু বাড়ানো যায়, যেহেতু রেকর্ডিং হচ্ছে যদি একটু কষ্ট করে ভাই। এই এই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উনি বলছেন যে মিনহা আরবাতুন হুরুম, এটি হচ্ছে চার মাস অত্যন্ত সম্মানিত মাস, এবং এই মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে তোমরা জুলুম করবে না। এই চারটি মাস হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর এর অনেক পরে রজব ও মুদার আরেকটি মাস রয়েছে, সেই মাসটির নাম হচ্ছে রজব। মুদার গোত্রের লোকরা এই মাসটিকে রজব বলে ডাকত, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রজব মুদার। এখন আমরা জানতে পারলাম যে এই যে তিনটি মাস এক টানা যাচ্ছে, এটি মাসের এখন আমরা যে মাসে আছি সেই মাসটি হচ্ছে মুহররম। এখন এই সম্মানিত মাসে মর্যাদা সম্পর্কে হাদিসের ভিতরে যেভাবে আলোচনা হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালু সালাহ বাদাল ফরিদা
সালাতুল্লাইল, রাওয়াহু মুসলিম। এই হাদিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আর কোন মাসকে আল্লাহর মাস বলা হয়নি। এই মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিকে যুক্ত করেছেন, এটি হাদিসের ভিতরে এসেছে। এবং উনি বলছেন যে রোজার, রমজান মাসের রোজার পরে এই মুহররম মাসের রোজা গুলি হচ্ছে অত্যন্ত উত্তম। যেমন ফরজ নামাজের পরে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ গুলি উত্তম, সেই রকম। সুতরাং এই মাসের একটি বিশাল মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, শাহরুল্লাহিল মুহররম। অন্য মাসগুলোকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ বলেননি। এখন আমাদের আজকের যে অনুষ্ঠানের প্রধান বিষয়বস্তু সেটি হচ্ছে আশুরা। এই আশুরা সম্পর্কে আমাদের আজকে আলোচনা। قال رسول الله صلى الله عليه وسلم لقول النبي صلى الله عليه وسلم صيام عرفة يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رسول الله صلى الله عليه وسلم بلتن جي عرفة دين الرجاء الله سبحانه وتعالى كثير تيني عاشا كرتن جي ايتي যে বছর আসছে এবং যে বছরটি চলে গেল তার মানে হচ্ছে দুটি বছর, আগামী বছর এবং যে বছরটুকু চলে যাচ্ছে এবং যে বছরটুকু আসবে, এই দুই বছরের ছোট গুণাসমূহের হাদিসের আলোকে মুহাদ্দিসগণ বলেছেন যে এই হাদিসের যে আয়ু কাফিরাসানা, যে কাফারা যেটা হবে সাইয়্যাত সমূহের, এই সাইয়্যাত গুলো কাবায়ের হবে না, এটি হবে সাগায়ের, মানে ছোট গুণা, কবিরা গুণা হবে না, এটা আওতায় আসবে না। এর কারণ হচ্ছে যে কবিরা গুণাগুলি তাওবার সাথে সংশ্লিষ্ট, তাওবা ব্যতীত কবিরা গুণাটি ক্ষমা করেন না। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন যে এই রোজার মাধ্যমে দুই বছরের, আগামী এবং গত বছরের দুই বছরের রোজা কাফফারা হয়ে যাবে। ইয়াউমুল আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আর সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম, যে আশুরার দিনে রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করছেন যে এটি এক বছর যেটি অতিক্রান্ত হয়েছে সেই বছরের সমস্ত ছোট গুণাগুলিকে কাফফারা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ায় সেগুলোকে মাফ করে দিবেন। এখন আমরা বুঝতে পারছি যে আশুরা এন্ড আরাফা, এই দুটো এই রোজার ভিতরে পার্থক্য হচ্ছে এই যে আরাফার রোজায় হচ্ছে দুই বছরের গোনাটা মাফ হচ্ছে, আর আশুরার রোজাটা মাফ হচ্ছে এক বছরের। এখন এই দিনের তাৎপর্য কি? এই দিনের তাৎপর্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাধ্যমেই সীমাবদ্ধ রেখেছেন, অন্য কোনো কিছুর সাথে এই তাৎপর্যকে উনি বর্ণনা করেননি। এর ভিতরে যে হাদিসটি বুখারীতে এসেছে সেটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা فرأى اليهود تصوم يوم عاشوراء وقال ما هذا؟ قالوا هذا يوم صالح. ابن عباس থেকে বর্ণিত رضي الله عنهما, আমরা যখন ইবনে আব্বাস رضي الله عنهما বলি তার মানে হচ্ছে যে আব্বাস এবং তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস, পিতা এবং পুত্র দুইজনই সাহাবি যখন হবে তখন তাদের নামের শেষে আনহুমা বলতে হয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান উভয়ের উপতি। এই জন্য কিছু কিছু সাহাবি রয়েছে তাদের নামের শেষে আমরা আনহুমা বলি, আর যদি তার পিতা সাহাবি না থাকেন তাহলে বলি আনহু অথবা আনহা।
যখন তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আল মুনাওয়ারাতে আসলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখছেন, এই দিনটি হচ্ছে আশুরা। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কি, তারা সবাই উত্তর দিল হাযা ইয়াউমুন সালিহুন, এটি একটি অতি সম্মানিত এবং অত্যন্ত মহৎ একটি দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুউহিম ফাসামা মূসা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এবং এখানে পরে বলা হলো যে এই দিনটিতে বনি ইসরাঈলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের থেকে মানে ইহুদিদের থেকে মূসার প্রতি আমার হক অত্যন্ত বেশি, বা আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমার হক বেশি। সুতরাং তিনি বললেন, আদেশ দিলেন, ফাসামাহু, তিনি রোজা রাখলেন এবং তিনি সবাইকে রোজা রাখতে বললেন। এই যে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম ইয়াউমুন সালিহুন, এই কথাটির সাথে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের ভিতরে আরেকটু ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে হাদিসের ভিতরে এসছে হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, যে এই দিনটি হচ্ছে ইয়াউমুন আযীম। আরেকটি শব্দ যোগ করা হলো হাদিসের ভিতরে যে এখানে আযীমা, তার মাহাত্ম্য অত্যন্ত বিশাল একটি দিন, এবং এই দিনে ফিরআউন তার কাউম সমূহ সহ পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়, এবং মূসা আলাইহিসসালাম এবং তার দল তার কাউম এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করেন। তারপর ইমাম মুসলিম আরো ব্যাখ্যা করে বলছেন ফাসামা মূসা, যে মূসা সেই সময় রোজা রেখেছিলেন। এখানে কারণ হিসেবে তিনি আরেকটি জিনিস হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে ইমাম মুসলিম বলেছেন শাকরাল্লাহু তাআলা ফানাহনু নাসুমু ও ফি রিওয়ায়াতিল বুখারী, এবং বুখারীতে যে রিওয়ায়াতটা রয়েছে সেটা অবশ্য অন্য ধরনের, সেটাকে বলছে ও নাহনু নাসুমু তাযীমাহু লাহু। তাহলে আমরা যেটা পাচ্ছি যে দুটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। একটি হচ্ছে যে শুকরাল্লাহি তাআলা, যে মূসা আলাইহিসসালাম শুকর আদায় করার জন্য এই দিনে রোজা রেখেছেন। সুতরাং আশুরার রোজার একটি কারণ হচ্ছে শুকরাল্লাহি তাআলা, আরেকটি কারণ হচ্ছে তাযীমা লাহু, এই দিনটি অনেক আযীম, অনেক বড়, অনেক মহৎ, অনেক বিশাল, অনেক ঘটনা বৈচিত্র্যের মতো। কারণ এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদের জন্য সেই যে লোহিত সাগর, মোটামুটি যেটা আমরা জানতে পারি ইহুদিদের বই থেকে, যে সেই সাগর থেকে একটি রাস্তা হয়ে যায়, তারপরে ওরা সেখান থেকে মূসা আলাইহিসসালাম চলে যান। এটি বর্তমানে পৃথিবীতে যত বিবর্তন ঘটবে বিজ্ঞানীদের, যতই হোক না কেন, সমুদ্র থেকে পানি সরে গিয়ে রাস্তা হয়ে যাওয়াটা এখনো যদি কোনো লোক এটি প্রপোজ করে কিংবা বলে, কিন্তু হাইপোথেটিক্যালি যদি কাউকে বলে, তাহলে তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী বলা চলবে না, সবাই তাকে পাগল বলবে, এবং এটা অত্যন্ত আশ্চর্যজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান দিনে এই ঘটনাটা ঘটিয়েছিলেন, এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনাটাকে ওইভাবে উল্লেখ করেছেন যে আযীমা, আর হচ্ছে শুকরাল্লাহ। আর এই হাদিস থেকে আমরা একটি জিনিস মুহাদ্দিসরা বলে থাকেন যে কোন জিনিস যদি বিপদমুক্ত হয় কোনো মানুষ, এবং কোনো ধরনের কঠিন বিপদ থেকে যদি কেউ রক্ষা পায়, তাহলে সে শুকর আদায়ের একটি মাধ্যম হচ্ছে সেই বিপদ থেকে মুক্ত হওয়ার সম্মানে একটি রোজা রাখা। এটা ওই হাদিস থেকে জানা যায় যে রোজা রেখেও শুকর আদায় করা যায়। এখন
এই আশুরা তাৎপর্যের ক্ষেত্রে আমাদের আরেকটু সামনের দিকে দেখতে হবে যে আশুরা তাৎপর্যে আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটি আছে মুসলিম শরীফের ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه فقالوا يا رسول الله انه يوم تعظيمه اليهود والنصارى যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন আসলেন তখন তিনি ইহুদি এবং নাসারা, এই হাদিসের ভিতরে খ্রিস্টানদেরকেও উল্লেখ করা হয়েছে যে ইহুদি এবং নাসারা উভয়ই এই দিনে রোজা রাখতেন, পূর্বের হাদিসে নাসারার কথা তো নেই, এই হাদিসটাতে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ফাইজা কানাল আমু মুকবিলু, আসলে তিনি বলেছিলেন যে আগামী বছর আল আম মুকবিল, যে বছরটি আসবে সামনে ইনশা আল্লাহ সুন্না আমরা রোজা রাখব, আল ইয়াউমা তাসিয়া যে নয় মুহররম তাসিয়া রোজা রাখব। ফাল ফালাম ইয়াতিল আম মুকবিল, বলা হয় যে পরের বছর আসার আগেই হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই আগের বছর আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল ফরমান অর্থাৎ মুনতাকিল হয়ে যান দুনিয়া থেকে, উনি ইন্তেকাল করেন। এই হাদিস থেকে বিভিন্ন মুহাদ্দিস তারা হুকুম বের করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে নয় মুহররম রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে গিয়েছেন। তাহলে ওই নয় তারিখে নয় মুহররমের রোজাটার নাম হচ্ছে তাসুয়া, তাসুয়া। তো আমরা আশুরা তাসুয়া এই দুটো শব্দ আজকে শিখব। আমাদের দেশে আমরা শুধু আশুরা এটাই জানি, আর যেগুলো জানি সেগুলোর সাথে হাদিসের তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাসুয়া, এটা আমরা অনেকেই জানি না, এটা জানতে হবে যে নয় মুহররম কে রোজাকে বলা হয় তাসুয়া, আর দশই মুহররমের রোজাকে বলা হয় আশুরা। এই দুটো শব্দ এসেছে সংখ্যা থেকে, আশুরা মানে দশ, আশারা আশারা থেকে দশ মানে দশই মুহররম, আর নয় মুহররম হচ্ছে তাসুয়া। তবে অনেকে এই জিনিসটাকে শুক্রবারের রোজার সাথে মিলিয়ে ফেলেন, অনেক সময় অনেকে বলেন যে দশ অথবা নয় অথবা দশ অথবা এগারো রাখলেই চলবে, এই কথাটি ঠিক নয়। দশ অথবা এগারো মানে আশুরার আগে একদিন অথবা পরে একদিন, এই ধরনের সিচুয়েশন শুধুমাত্র হাদিসের মাধ্যমে শুক্রবারের রোজার ক্ষেত্রে প্রযোজ্য। ইয়াউমুল জুমআ আল ইয়াউম ক্বাবলাহু আল ইয়াউম বা'দাহু, যে জুমার দিনের সাথে একদিন যোগ করো সামনে অথবা একদিন পিছনে যোগ করো, সুতরাং ওটা থেকে এখানে হুকুম আনা যাবে না। তবে একটি রিওয়ায়েত রয়েছে যেখানে এই দশ এবং এগারোর কথা রয়েছে, কিন্তু সেই রিওয়ায়েতটুকু বাইহাকিতে এসেছে, কিন্তু এটা মারফু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সহি হিসাবে আসেনি। সুতরাং নয় এবং দশ উভয়টি হচ্ছে সহি, আমরা চেষ্টা করব যে নয় এবং দশ তারিখে রোজা রাখার জন্য। তাহলে এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তাতে যে জিনিসটি পরিষ্কার হলো যে আশুরা এর তাৎপর্য হচ্ছে আসিয়াম, এবং শুকর আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু তাআলার আজিমা কে অনুধাবন করা। এখন আশুরা সাথে কিছু কিছু জিনিসের সংঘর্ষ হতে পারে, তেমনই একটি বিষয় হচ্ছে যে শনিবারের রোজা, قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا يوم السبت الا فيما افترض الله عليكم, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা শনিবার দিন রোজা রাখবে না
ইল্লা ফীমা আফতারাদাল্লাহু আলাইকুম, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে কোন রোজা ফরজ না করে দেন। এবং শনিবারের রোজাটার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শক্তভাবে বলেছেন, কারণ এটি আসছে হচ্ছে ইহুদিদের রোজার বিরুদ্ধে চারণ করে। ইহুদিরা তখনকার দিনে শনিবারে রোজা রাখত, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা শনিবারে রোজা রাখবে না। শনিবারে যদি তোমরা রোজা রেখে দাও তাহলে রোজাকে ভেঙে ফেলবে, আর ওই রোজা ভাঙার জন্য যদি প্রয়োজনীয় খাবার আদি না থাকে তাহলে কি করতে হবে সেটা উনি হাদিসের ভিতরে বলে দেন। ফাইন লাম ইয়াজিদ আহাদুকুম, তোমাদের কেউ যদি কোনো কিছু না পাও, ইল্লা লাহিয়া ইনাবা, যে আঙ্গুর ফলের ডাটা, আঙ্গুর ফল নয়, আঙ্গুর ফল খাওয়ার পরে যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো যদি পারো তাহলে সেটাকে চিবাও অথবা খাও। আও ওদা সাজারাতিন ফালিয়াম দেহ, যদি গাছের কচি ঢাল পাওয়া যায়, ইশাল হয় যেটা, সেটাকেও যদি পাও চিবাও এবং রোজাটাকে ভেঙে ফেলো। এই হাদিসটুকু আল আলিম রব্বানি আল মুহাক্কিক মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব ইরওয়াউল গালিল, ইরওয়াউল গালিল আহাদিস আখরাজা হাদিস মানার সাদিল, এই কিতাবের ভিতরে উনি সহি বলেছেন। এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে শনিবার দিন এককভাবে রোজা রাখা যাবে না। এই মতের মত পোষণ করেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হাদিস থেকে এটাই বুঝেছেন। এবং তিনি এমনও মত পোষণ করেছেন যে আশুরার রোজাটুকু যদি কোনো কারণে শনিবারে পড়ে যায় তাহলেও রাখা যাবে না। কিন্তু অধিকাংশ জমহুর আল ওলামা তারা বলছেন যে রাখা যাবে, শনিবারেও রাখা যাবে যদি এই রোজাটা আরাফার রোজা হয় এবং এই রোজাটা যদি আশুরা হয়। কিন্তু তার বিপরীতটুকু বলেছেন শেখ আলবানী, যেমনটি তিনি হাদিস থেকে বুঝেছেন দলিল সহকারে। এখন এই রোজাটা শনিবারে রাখার ব্যাপারে আমি যা বললাম সেটি হচ্ছে যে রাখাটা মাকরু, না রাখাই উত্তম, তবে কেউ যদি রাখে এটা হারাম হবে না। কারণ এখানে সমস্ত স্কলারদের কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি, তবে কেউ কেউ রাখতে নিষেধ করেছেন, যেমন শেখ আলবানী নিষেধ করেছেন যদি এককভাবে শনিবারে কেউ রোজা রাখে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বোনদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেকে আশুরার রোজার সময় শারীরিক সমস্যার জন্য আল হাইদু, যদি তার শারীরিক সমস্যার জন্য হাইদ যেমন একটি সমস্যা, এই সমস্যার জন্য কেউ যদি রোজাটা রাখতে না পারেন তাহলে দেখা যায় সমাজে অনেকে এটার কাজা আদায় করেন। এই কাজাটুকু আদায় করা ঠিক নয়, কারণ হচ্ছে বিভিন্ন স্কলার আর ওলামা আল মুহাক্কিক তারা বলছেন যে সকল রোজা মানে এগুলি ফরজ নয়, নাফল অথবা সুন্নাহ, সেগুলোর কোনো কাজা আদায় করার দরকার নেই, লা ইয়াকদা আলাইহা। এই প্রসঙ্গে রাওয়াহুল বুখারী, বুখারীতে একটি হাদিস এসেছে, এটাই দলিল হিসাবে সমস্ত অধিকাংশ স্কলার পেশ করে থাকেন, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা মারিদা আব্দু আও সাফারা, যে কখনো যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে, কুতিবালাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, যে তাকে সে যদি সে আমলটুকু করতে না পারে যদি অসুস্থতার জন্য অথবা সফরে থাকার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াবটুকু হাসানাতটুকু লিখে রাখেন যেটি সে বাসায় থাকলে অথবা সুস্থ থাকলে করতে পারত। সুতরাং সেই আদেশের অনুকূলে কাজা করার কোনো প্রয়োজন নেই। এই জন্য অধিকাংশ স্কলার বলেছেন কাল হাইদু ওয়া হুয়াল মারিদু ওয়াল মুসাফির, যে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির সাথে ওই তাদের হাইদ হচ্ছে
তারা একই রকম হবে। সুতরাং আমরা কাজা আদায় করার জন্য অন্যকে উৎসাহ দিব না। এই মহরমকে বুঝতে গেলে দুটো ফিরকা, যেটা আগে ইসলামের প্রাথমিক যুগে মানে 300-400 হিজরির ভিতরে তৈরি হয়েছিল, যারা বিভ্রান্ত হয়েছে, তাদের সাথে আপনাদেরকে একটু পরিচিত হতে হবে। এই দুটো ডেভিয়েন্ট গ্রুপ হচ্ছে তাইফাতুন ওয়াফিদা আর তাইফাতুন নাসিবা। একটাকে বলে রাফিদা, এটা বাংলাতে রাফিজা, রাফিজি, রাফিজি লিখে, কারণ আমাদের দেশে দোয়াতকে ওরা জো পরিকার জো উচ্চারণ করে, যেটা ঠিক নয়, রাফিদা। আর হচ্ছে নাসিবা, এই দুটি ফিরকা। এখন রাফিদা হচ্ছে এক ধরনের বিভ্রান্ত দল, যারা প্রথমে ইসলামের প্রথম দিকে তৈরি হয়েছিল, তাদের অধিকাংশ লোক বসবাস করত ইরাকে। তারা মুআলাতিন আহলুল বাইত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি প্রকাশ্যে বেশি ভালোবাসা পোষণ করত, কিন্তু তাদের অধিকাংশই ছিল ওয়াসহাবুল হাওয়া, তারা ছিল খেয়াল খুশির অনুসরণ করত, এবং তাদের মাধ্যমে অনেক ধরনের অপকর্ম সাধন হয়েছে এবং তাদের কেউ কেউ জিন্দিক পর্যন্ত হয়েছে, এরকম বর্ণনা পাওয়া যায় আগেকার বইগুলোতে। আর নাসিবা হচ্ছে আরেকটি বিভ্রান্ত দল, তাবগুদুল আলী আন ও আসহাবাহ, যে এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা ভিন্ন মত পোষণ করত, তাদের তার সাথে যুদ্ধ করেছে এবং সাহাবিদের সাথে যুদ্ধ করেছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ করত। নাসিবা যারা আমিন কিতাল ওয়াল ফিল ফিতনা, এবং তারা সব সময় যুদ্ধ বিগ্রহ এবং ফিতনা ফাসাদে জড়িয়ে পড়ত। এই জন্য বলছি যে আশুরা সম্পর্কে কতগুলো জাল হাদিস রয়েছে, আপনাদেরকে জাল হাদিসগুলো জানতে হবে। প্রথম জাল হাদিস আশুরা সম্পর্কে বলা হয়, মান আক্তাহারা ইয়াউমা আশুরা লাম ইয়ারমাদ মিন যালিকাল আম, যে ব্যক্তি আশুরার দিনে চোখে সুরমা পড়বে, সে কোনোদিন তার মানে সেই বছরে তার কোনো অসুখ, মুখে কোনো অসুখ হবে না। এই হাদিসটি হচ্ছে জাল। মান আখতাসালা ইয়াউমা আশুরা লাম ইয়ারমাদ যালিকাল আম, যে ব্যক্তি আশুরার দিনে গোসল করবে, সেই বছর তার কোনো অসুখ হবে না, এটিও হচ্ছে জাল। আল্লাহ, আরেকটি হাদিস হচ্ছে আল্লাহু মান ওয়াসা আলা আহলিহি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানা। এই জাল হাদিসটুকু আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত, আমাদের মসজিদ সমূহেতে, আমাদের ইমামদের ভিতরে, এমনকি বিখ্যাত বইগুলোতেও এই জাল হাদিসটুকু আছে। এই হাদিসটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের উপর খরচাদি করবে, প্রশস্ততা অবলম্বন করবে, মানে উত্তম খাওয়া দাওয়া করবে, ছেলে মেয়েদের জন্য ভালো জামা কাপড় কিনে দিবে, তারপরে নিজে ভালো খাবে, অন্যকে খাওয়াবে, অনেক ধরনের জিনিসপত্রের আয়োজন করবে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সারা বছর তার উপরে সেরকম প্রশস্ততা দান করবেন। এই কারণে আমাদের দেশে আগেকার দিনে, এই আজ থেকে 40 বছর আগের কথা বলছি, মানে এরকম তখন আমাদের দেশে কোরবানির মাংসটুকু এই টিনের তালে শুকাতে দিত গ্রামের লোকরা, অথবা শহরেও তারে গেথে শুটকি বানিয়ে রাখত, কারণ রেফ্রিজারেশন ছিল না। ওই মাংসটুকু প্রিজার্ভ করে আশুরার দিনে কুমড়া পেরে ওই খিচুড়ি পাকিয়ে খেত, যে কোরবানির মাংসটুকু আশুরা, আজও অনেক লোক কোরবানির মাংসটুকু আশুরার দিন পর্যন্ত রাখে, তারপরে আশুরার দিনে এই খিচুড়ি খায়। এই হাদিসের উপর ভিত্তি করে এবং আশুরার দিনে ভালো খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর ভালো খাওয়াবে, তারপরে তার উপরে অনেক আল্লাহ রহম হবে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড করে। এবং অত্যন্ত আশ্চর্যজনক হলো যে এই হাদিসটুকু আপনারা যারা ফিকের বই পড়েন, ফিকুসুন্নাহ নামে একটি বই রয়েছে সৈয়দ সাদিক রাহিমাহুল্লাহ তাআলা, তার লেখা একটি বিখ্যাত বই ফিকুসুন্নাহ, মিশরের বিখ্যাত স্কলার যিনি ইন্তেকাল হয়েছেন, তার এই বইতেও
এই হাদিসটুকু উল্লেখ করেছেন। যদিও বইটিকে শেখ আলবানী রাহেমাহুল্লাহ উনি রেকমেন্ড করেছেন পড়ার জন্য, উনি যে দশটি বইয়ের রেকমেন্ড করেছেন তার ভিতরে ফিকহু সুন্নাহ তার অন্যতম। শেখ আলবানী রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে দশটি বইয়ের ভিতরে এই একটি হচ্ছে ফিকহু সুন্নাহ, কিন্তু এই বইতেও এই জাল হাদিসটুকু আছে। সেই জন্য তিনি ওই লেখককে বলেছিলেন যে এই হাদিসটুকু এবং অন্যান্য জাল হাদিসগুলো যেগুলো দুর্বল ন্যারেশনগুলো রয়েছে সেগুলোকে এডিট করার জন্য, মুছে ফেলার জন্য, কিন্তু মূল লেখক সৈয়দ সাদিক তা করেননি। সেই জন্য তিনি কঠোর সমালোচনা করেছেন তার বিখ্যাত কিতাব তামাম আল মিন্না আহাদিস তাখরিজ আহাদিস ফিকহু সুন্নাহ, এই বইতে উনি কঠোর সমালোচনা করেছেন। বলেছেন যে এই হাদিসটুকু যারা জাল করেছে তারা আসলে নাসিবি ফিরকার লোক। নাসিবি ফিরকা হচ্ছে যে গ্রুপ নবী পরিবারকে ঘৃণা করত। তারা আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যু দিনকে কেন্দ্র করে এই দিনটাকে ঈদের দিন ডিক্লেয়ার করলো, যে এই দিনটি হচ্ছে খুশির দিন, যেহেতু নবীর পরিবারের একজন মৃত্যু হয়েছে সুতরাং এই দিনটা আমরা আনন্দ করব। নাসিবি ফিরকা যারা নবীর পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ করত, আলীর সাথে যুদ্ধ করেছে এবং সাহাবাদের সাথে যুদ্ধ করেছে, এই জালকারীদের হাদিস হচ্ছে এগুলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করছি যেন আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে মাহফুজ রাখুন আমাদেরকে, এবং আমরা অন্যদেরকে বলবো যে আশুরার দিনে বিশেষ করে খাওয়া দাওয়ার কিছুই নেই করলে কোনো সওয়াব তো হবেই না, উল্টা এটা সমস্যা তৈরি করতে পারে। এখন আসুন আশুরা সম্পর্কিত অন্য জাল হাদিসগুলো কি কি বলছে। ওই জাল হাদিসগুলো তৈরি করেছে হচ্ছে রাফিদা ফিরকার লোকরা। এখানে তারা বলছেন যে আশুরার দিনটাকে বেশি করে তারা গুরুত্ব দিয়েছে, বলেছে যে তাওবাতুল আদম, আদম আলাইহিসসালামের তাওবা আল্লাহ এই দিনে কবুল করেছেন, এটি জাল। ওয়াসতিয়া সাফিনাতি আলা জুদ, যে যদি পাহাড়ের উপর নূহ আলাইহিসসালামের নৌকা এই দিনে ভিড়েছে, জাল, একদম জাল, এই কথা সহি নয়। ওরাদ্দা ইউসুফা আলা ইয়াকুব, ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুবের কাছে এই দিনে ফিরে এসেছিলেন, জাল। ওয়া ইনজাআ ইব্রাহিমা মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে এই দিনে আগুন থেকে রক্ষা করেছেন, এটি জাল। আশ্চর্যজনক হলো যে আরো জাল রয়েছে, যেমন শিয়াদের থেকে এসেছে এই সকল জিনিস হাদিস, জাল হাদিস গুলো ওই রাফিদাদের বানানো জাল হাদিস। তারা এই দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এই দিনে কিয়ামত হবে এতটুকু পর্যন্ত তারা বলেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইলমুস সাআ, মানে কিয়ামতের জ্ঞান, এটি আল্লাহর কাছে, এটি কারোর কাছে নয়। অথচ কিছু বছর আগে তাদের একটি জাল নেমেশন হচ্ছে যে মহরম যদি কোনো কারণে আশুরা 10 তারিখ শুক্রবার দিনের সাথে মিশে যায় তাহলে সেদিন কিয়ামত হবে, অথচ এটি কোরআনের দৃষ্টিতে সহি হাদিসের মোকাবেলায় অত্যন্ত জাল। অথচ এই জাল হাদিস মানুষের কাছে আছে। আসলে ওই যে ফিরকা যারা এই মানে রাফিদি, তারা এই ধরনের ফেব্রিকেটেড ন্যারেশন জাল হাদিস গুলো দিয়ে দিনটাকে আরো মহান করে তুলেছিল। কারণ হচ্ছে যে আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দিনে উনি শহীদ হয়েছিলেন এই কারণে। এখন আমাদের কি করণীয়, আমাদের করণীয় হচ্ছে এই যে আমাদের আকীদা এটা শুদ্ধ করতে হবে, আশুরার সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে, আর 9 এবং 10 তারিখে রোজা রাখতে হবে, আর এই পুরো মহরম মাসে যদি সম্ভব হয় বেশি বেশি রোজা রাখতে হবে, অথবা রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে এর তাৎপর্য, আর এই তাৎপর্যের সাথে জড়িত রয়েছে একটি ঐতিহাসিক কাহিনী, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালামের সেই বেঁচে যাওয়ার কাহিনী তার কাউম সময়ে। এছাড়া আশুরার আর কোনো তাৎপর্য নেই। আমি বুঝতে পারছি আমাদের শ্রোতা বোনরা, মানে আপনারা হয়তো অধীর আগ্রহে শোনার অপেক্ষা করছেন যে কারবালার ঘটনাটা কেন আমি বলছি না। শুনুন,
আমরা এখন বলবো যে কেন কারবালার কথা আশুরার সাথে সংশ্লিষ্ট করা উচিত নয়, একেবারেই উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিনটি পাঠিয়েছেন, এই যে ধর্ম, এই ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। কোন দিন করেছিলেন পরিপূর্ণ? যেদিন সূরা মায়েদার একটি আয়াত নাজিল হয় সেদিন, এবং সেই দিনটি ছিল ইয়াউমুল আরাফা এবং জুমার দিন, বিদায় হজের আরাফার ময়দানে এই আয়াতটি নাজিল হয়। এই আয়াতটি হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পাঠিয়ে আমি সন্তুষ্টি অর্জন করলাম। এই আয়াত সম্পর্কে হাদিসের ভিতরে রয়েছে আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাজুল আনহু قال ان رجلا من اليهود قال له يا امير المؤمنين, একজন ইহুদি লোক আমির المؤمنين কাছে এসে বলল, আমির المؤمنين آيات في كتابكم تقرؤونا لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم العيد. হে আমির المؤمنين, আপনারা আপনাদের কিতাবের ভিতরে একটি আয়াত পাঠ করেন, এই আয়াতটুকু যদি আমাদের উপরে আল্লাহ নাজিল করত তাহলে আমরা ওই নাজিলকৃত দিনটিকে ঈদের দিন হিসেবে মেনে নিতাম। তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বললেন, কাল আইয়ু আয়া, এটি কোন আয়াত? তখন ইহুদি বলল, কাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে এই আয়াতের মাধ্যমে এবং এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়ার যে একটি ব্যাপার সেটি ইহুদিরা বুঝত এবং আমাদের সাহাবিরাও বুঝত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াতটি নাজিল হয়েছে, এই ধরনের আয়াত ইহুদিদের বইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই, তাতে বোঝা যাচ্ছে যে দীন ইসলাম যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত হয়েছে সেটিকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আতমামতু এবং আকমালতু, পরিপূর্ণ এবং সম্পূর্ণ করেছেন। সুতরাং এই জিনিসটি ঘটেছে এগারোতম হিজরা, এগারো হিজরাতে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার কিছুদিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, ওয়াফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই এগারো হিজরিতে উনি ইন্তেকাল করেন। এই যে ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে সাহাবীরা পর্যন্ত আবেগে উত্থেল ছিলেন। হাদিসের ভিতরে এসছে যে তারা অনেক ধরনের পলাপ বক্তি ছিল, এর ভিতরে একটি হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসবেন, যেমন বনি ইসরাইলের নবীরা ইন্তেকাল হয়ে আবার ফিরে এসেছেন সেইভাবে। এরকম করে কিছু আশ্চর্যজনক কথাবার্তা তাদের মুখ থেকে বের হচ্ছিল। তারা আসলে প্রকৃতপক্ষে ওই মেনে নিতে পারছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটাকে এত ভালোবাসত যে তারা বলতে লাগলো যে তিনি কিভাবে মরবেন, তিনি আবার আসবেন। ঠিক তেমনি একটি সন্ধিক্ষণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন অত্যন্ত জ্ঞানী এবং সবচেয়ে যোগ্য ব্যক্তি উম্মতের ভিতর, তিনি এসে ওয়াজা আবু বকর মাসরিআন ফাকাশাফা আন ওয়াজহাহু ফাকুব্বিলাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে উনি কাপড়টুকু সরিয়ে তার চেহারাতে উনি চুমু খেলেন এবং কাঁদলেন। তারপরে সুম্মা খারাজা ওয়া খাতাবা বিন্নাস কাইলান, তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যে যারা ওই বাড়ির সামনে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি একটি খুতবা দিলেন। তিনি বললেন, আলা মান কানা ইয়াবুদান মুহাম্মাদান, মান কানা ইয়াবুদু মুহাম্মাদ,
মুহাম্মাদান ফা ইন্নামা মুহাম্মাদান কাদ মাতা, যারা মুহাম্মাদের ইবাদত করত কিংবা করে তারা জেনে রাখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করত তারা জেনে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন, উনি চিরঞ্জীবী, উনি কখনো মরেন না। এভাবে তিনি সবাইকে তাওহীদের দিকে ডাক দিলেন যে ব্যক্তির উপরে নয় বরং আল্লাহর ইবাদত আমরা করি, আর এই ইবাদতের দিকে সবাই একনিষ্ঠ হওয়ার জন্য তিনি ডাক দিলেন। তখন তাদের সবার হুঁশ চলে আসলো যে তারা নিশ্চয়ই ভুল করছে, তখন তার ডাকে সবাই সমস্ত সাহাবীরা সাড়া দিলেন। এই ঘটনাটুকু ঘটেছে হিজরি 11 সনে, তার 50 বছর। খুব ভালোভাবে যদি শুনুন উপকার হবে আপনাদের সবার, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই তিনটি দেশে দীর্ঘদিন এই শিয়াদের শাসকদের আন্ডারে আমরা ছিলাম। তাদের ফার্সি ভাষায় অনেক বইপত্র বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আমাদের আকিদাগুলোকে বিনষ্ট করেছে ওইভাবে। সুতরাং আমাদের মাথার ভিতরে শুধুমাত্র আশুরা শুনলেই কারবালা চলে আসে, এটা একটি ভ্রান্ত মনমানসিকতা। জানতে হবে যে এই যে কারবালা, মহারাকাতুল কারবালা, মহারাকা, মহারাকা কারবালা, এটি হয়েছে 61 হিজরিতে, 61 হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, আর এটি সংগঠিত হয়েছে 61 হিজরিতে। তাহলে এই 50 বছর মাঝখানে যে থাকলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আর কারবালার এই দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত 50 বছর, তাহলে সাহাবি এবং তাবেঈন, সালাফুস সালে, যারা আমাদের উম্মতের ভিতরে সবচেয়ে উত্তম প্রজন্ম, সেটি হচ্ছে প্রথম প্রজন্ম, যে প্রজন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেছিল, শুনেছিল, তারা হচ্ছেন সাহাবি। তার দ্বিতীয় প্রজন্ম হচ্ছে তাবেঈন। তো তারা তখন সবাই জীবিত, তখন এই 50 বছর কি তারা আশুরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিংবা রোজা রাখতে গিয়ে কখনো কারবালার কথা চিন্তা করেছে? করেনি। তাহলে আমরা কেন করব? আমাদের সাথে কেন কথায় কথায় আজকে আমাদের দেশে আশুরা হলেই তার আগে একটি পবিত্র শব্দ যোগ করা হয়, অথচ অন্য জিনিস যখন বলা হয় যে সেখানে এটা যোগ করা হয় না? আর এই আশুরা আসলে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো এই কারবালা, এই ইমাম হুসেন, এই ধরনের অনেক কিছু বর্ণনা করা হয়। এই এটা কি আশুরার সাথে আদৌ সংশ্লিষ্ট? আশুরা কি এটাকে বোঝায়? আর এটা বললে কত বড় অন্যায় হয় আমরা কি কখনো ভেবে দেখেছি? কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন পাঠিয়েছেন তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। কারণ যে দিন আল্লাহ পরিপূর্ণ করেছেন আয়াতের মাধ্যমে, যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে থেমে গেছে, আর কোনো পরিবর্তন অথবা পরিবর্ধন করা হবে দিনের সাথে নতুন কিছু যোগ করার সামিল, এটাকে হাদিসের ভাষায় বলা হয় মুহদাসা। মুহদাসা কুল্লু মুহদাসাতিন বিদআ, যে নতুন কিছু করে দিনের সাথে সংশ্লিষ্ট করাই হচ্ছে নতুন আবিষ্কৃত একটি বিষয়, আর ওই নতুন আবিষ্কৃত বিষয়টাই বিদাতের দিকে নিয়ে যায়। সেই জন্য আমাদের আজকে এই অনুষ্ঠান থেকে এতটুকু জানতে হবে যে আশুরা কথাটা মুখ দিয়ে বের হলে আমরা যেন কখনো কারবালার কথা যেন স্মরণ না করি, কারণ এর সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন নবীর হাদিসের মাধ্যমে, পরিপূর্ণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, আর কোন নবী আসেননি। সুতরাং কোন দুর্ঘটনা সে যত বড়ই মহৎ হোক না কেন, যত বড়ই কঠিন দুর্ঘটনা হোক না কেন, সেটি দিনের সাথে ধর্মের সাথে সংশ্লিষ্ট করা যায় না। এই জন্য তাওহীদের দাওয়াত হচ্ছে যে কোনো বিষয়ের সাথে, কোনো বস্তুর সাথে, কোনো ব্যক্তির সাথে অথবা কোনো দিবসের সাথে আমরা দিনকে মানে কোনো ঘটনাকে সংশ্লিষ্ট করতে পারি না। আমি উদাহরণ হিসেবে বলছি,
ধরুন হিজরি ১১ সনে আশুরা ছিল, তারপরে হিজরি ১২ সনের আশুরা, হিজরি ১৩ সনের আশুরা, সেখানে তো কারবালার ঘটনাটা ঘটেনি। তো কারবালার ঘটনা ঘটেছে হিজরি ৬১ সনে। তো এখন ওই বছরের ওই দিনটুকু হয়তো ভয়ঙ্কর অথবা খুব দুঃখজনক, এটা আমরা বলতে পারি, এটা বললে কোনো দোষের হবে না। যদি ওই বছরের ওই আশুরাকে আমরা নির্দিষ্ট করি, কারণ হচ্ছে আমরা যদি হিজরি ৬২, হিজরি ৬৩ কিংবা বর্তমান হিজরির আশুরার ১০ তারিখকে যদি হাসানের হুসাইনের মৃত্যুর সাথে তুলনা করি কিংবা শোকাবিত হই এই দিনকে, তাহলে তো দিনটাকেই আমরা প্রকারান্তরে দোষ দিচ্ছি। অথচ দিনকে দোষ দেওয়া যায় না, দিনের তো কোনো দোষ নেই, কারণ দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে নিয়ন্ত্রণ করেন। আর এটা ওই সময়কে গালি দেওয়ার মতো অনেকটা হয়ে যাবে যদি আমরা সবসময় কোনো দিনকে নির্দিষ্ট করে দিই। যেমন কারোর পিতা অথবা মাতা ইন্তেকাল করলো মঙ্গলবার দিন, এখন সে যদি মঙ্গলবার দিন সবসময় শোক করে অথবা রাস্তা থেকে বাড়ি থেকে বের না হয়, অথবা দিনটাকে যদি খুব কুদিন মনে করে যে মঙ্গলবার আমার জন্য ভালো না, তাহলে দিনটাকে দোষ দেওয়া হচ্ছে। সুতরাং আশুরা ১০ তারিখে যদি দোষ দেওয়া হবে, যদি সবসময় আমরা হুসাইনের মৃত্যুকে স্মরণ করি, কারণ একটা দিনের সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। হাদিসে কুদসির ভিতরে রয়েছে ক্বাল আল্লাহু তাআলা ইউযিনিল ইবনু আদামা ইউসাব্বুদ দাহর ওয়া আনা দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, যে বনি আদম আমাকে আল্লাহকে পীড়া দেয় কারণ সে সময়কে গালি দেয়। সময়কে গালি দেওয়া অর্থ কি? সময়কে গালি দেওয়ার অর্থ হচ্ছে কোনো দিনকে দায়ী করা কোনো ঘটনার জন্য, যে এই দিনটা আমার জন্য খারাপ, এই দিনটা মুসলমানের জন্য খারাপ, এরকম কোনো দিন সংশ্লিষ্ট নয়। তবে যেই সময়ে এই ঘটনাটা ঘটেছে সেই বছরের সেই দিনটুকু খারাপ এটা বলা যাবে, সেটা বললে অবশ্য শিরিক হবে না। যদিও হাদিসের ভিতরে এসেছে লা তাসাব্বুদ দাহর ফা ইন্নাল্লাহ হুয়া দাহর, যে তোমরা সময়কে জামানাকে গালি দিও না, কারণ আল্লাহ হচ্ছেন জামানা মানে সময়। যেমন উদাহরণস্বরূপ সূরা হুদের ভিতরে এসেছে যে লূত আলাইহিসসালাম তার বাড়িতে যখন চূড়ান্ত ধ্বংসের আগে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠান তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, তখন ফেরেশতারা মানুষ আকারে এসেছিল এবং সেটা দেখে লূতের কাউম তার জনগণ তারা তাদের সে পাপা পাপ কার্য করার জন্য উদ্বুদ্ধ হলো এবং বাড়ির সামনে হইচই শুরু করে দিল। তখন লূত আলাইহিসসালাম এমন বিপদে পড়লেন, তিনি বললেন যে দিনটি তার জন্য অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত সংঘাতপূর্ণ। وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ زَرْعًا, لوط عليه السلام তাদের উপরে খুব চিন্তিত হয়ে পড়লেন এবং নিজেকে অসহায় মনে করলেন তাদের উপর, যে আজকে ফেরেশতাদেরকে হয়তো উনি রক্ষা করতে পারবেন না। وَقَالَ هَذَا يَوْمٌ عَصِيبٌ, তিনি বললেন আজকের দিনটি অত্যন্ত কঠিন দিন। এরকম ভাবে নির্দিষ্ট কোন দিন যে কোনো মানুষের জন্য কঠিন হতে পারে। যেমন আমরা বলতে পারি যে আজকের দিনটা প্রচুর গরম পড়েছে, আজকের দিনটি আমার অনেক কষ্ট হয়েছে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলা যাবে, এটা শিরিক হবে না। কিন্তু এই দিবসকে উপলক্ষ করে প্রত্যেক বছর এই দিন আসলে আমি এটা সেটাকে স্মরণ করব, প্রত্যেক বছর আমাদের দেশে যেরকম ১৯৭০ সালে জলোচ্ছ্বাস হয়েছিল হয়তো নভেম্বর মাসে, এই দিনটা আসলে এই দিন জলোচ্ছ্বাস হয়েছে, এই দিন এইভাবে দিনকে স্মরণ করা তাওহীদের পরিপন্থী। তেমনই ভাবে আশুরাকে হুসাইনের মৃত্যুর সাথে সংশ্লিষ্ট করা এরকম তাওহীদের পরিপন্থী হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন রাত্রকে কলিবা লাইলা নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাত্রকে পরিবর্তন করেন। সুতরাং আশুরার সাথে দিনের সাথে কোন দুর্ঘটনার কোনো সম্পর্ক নাই। তারপরে আসুন, যেমন কারোর মৃত্যু যদি দিন ইসলামের সম্পর্কযুক্ত হতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা বেশি উপযুক্ত ছিল, তার মৃত্যু হইতো আমাদের জন্য একটি ধর্মের একটি অনুষঙ্গ। কিন্তু
দুনিয়াতে শিয়া অথবা সুন্নি কোন গ্রুপই দলই নবী সালামের মৃত্যুকে পালন করে না। অথচ হুসাইনের মৃত্যুকে নিয়ে শিয়ারা তো করছে, যেহেতু তাদের আসলটাই হচ্ছে সেই, কিন্তু আমাদের সুন্না সহি সুন্নার লোকরা কি করে, আমি তো বুঝতে পারি না কি করে আশুরা আসলেই যখন মসজিদে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় আশুরার তাৎপর্য, আর এই সেমিনারে আমাদের বিজ্ঞজনরা এই আশুরার তাৎপর্য বলে একটা হাদিস বলে রোজার কথাটা বলে তারপরে ওনারা শুরু করেন কারবালার ঘটনাবলী আলোচনা করেন, এটি ঠিক নয়। কেন আমরা কারবালাকে সংশ্লিষ্ট করব? এটি হাদিস বিরোধী, আকীদা বিরোধী। আমরা যদি মৃত্যুকেই বেশি গুরুত্ব দেই তাহলে একটি মৃত্যুর কথা আমি আমার শ্রোতা বন্ধুকে স্মরণ করাই দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রের মৃত্যু, ওনার ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন তখন ওই ছেলেটা অনেক ছোট ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে এই চোখের পানি ঝরেছিল বলে হাদিসের ভিতরে বিভিন্ন উদ্ধৃতি রয়েছে। আর সেদিন একটি ঘটনা ঘটেছিল, ইব্রাহিমের মৃত্যুর দিনে সূর্য গ্রহণ হয়েছিল, তখন মদিনার লোকরা যারা সাহাবী ছিল তারাই বলতে লাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের মৃত্যু হয়েছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মাধ্যমে দেখাচ্ছেন যে সূর্য গ্রহণ শুরু হয়েছে, সূর্য গৃহীত হয়ে যাচ্ছে অন্য একটা শক্তির মাধ্যমে। এই যে প্রাকৃতিক একটা ঘটনার সাথে কারোর মৃত্যুকে সংশ্লিষ্ট করতে শুরু করলো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন সেই দিন, কারণ যেহেতু তার একমাত্র পুত্র যিনি ইন্তেকাল করেন, এবং আমরা যদি হাদিসকে দেখি তাহলে দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার সংখ্যা খুবই কম। তিনি অত্যন্ত ধৈর্যশীল একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দৃঢ় শক্তি দিয়ে তার মন দিয়ে তাকে তৈরি করেছেন। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে যখন পানি চলে আসলো এবং সেই ধরনের কঠিন একটি দিনে মানুষ শুরু করলো অন্য একটি বিষয় যে সূর্য গ্রহণ হতে অন্য একটি কারণে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের মৃত্যু দিনে, তখন তিনি মিম্বরে উঠলেন, ক্বালা আলাইহিস সালাম, তিনি মিম্বরে উঠে মানুষদেরকে বললেন ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, যে সূর্য এবং চন্দ্র হচ্ছে আল্লাহর দুটি নিদর্শন স্বরূপ, লা ইয়ান খাসিফ না ইয়ান ইয়ান খাসিফান লি মাউতুন আহাদিন ওয়ালা লি হায়াতিহি, যে এই যে খুসুফ হচ্ছে এই চন্দ্র সূর্য গ্রহণ, এটি কারোর জন্মের জন্য হচ্ছে না আর কারোর মৃত্যুর জন্য হচ্ছে না, তা ইজারা আইতুম যালিকা তাকাদ্দিরু ওয়াসাল্লু ওয়াতাসাদদাকু, যদি তোমরা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখো তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর প্রতি তাকবীর দাও, আল্লাহর প্রতি সালাওয়াত নামাজ পড়ো, সালাত পড়ো এবং সাদাকা করো। এই নামাজকে বলা হয় সালাতুল খুসুফ অথবা কুসুফ, দুভাবেই বিভিন্ন বইতে এসেছে। আমরা আজকে শ্রোতাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি কখনো বাংলাদেশে এতদূর বয়স হয়েছে যে যাদের, তারা কি কখনো সূর্য গ্রহণ অথবা চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতে পেরেছেন? আপনারা চিন্তা করে দেখুন যে আপনারা হয়তো অনেকেই এই নামাজটুকু পড়তে পারার সৌভাগ্য অর্জন করেন। এর কারণটা কি? হাদিস থেকে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যে অনেক দূরে বসবাস করছে এটাই এর প্রমাণ। আমাদের দেশে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে দৈনিক পত্রিকাগুলোতে খবর বের হয় এটা আগে থেকে, যে অমুক তারিখে সূর্যগ্রহণ হবে চন্দ্রগ্রহণ হবে, বিজ্ঞান জাদুঘরে এই আগায় গায়ে গিয়ে এই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল গোয়িং ছেলে মেয়েরা তরুণ তরুণীরা তারা তামাশা করে। অথচ আল্লাহ রাসুল বলেছেন যে সেই সময় নামাজ পড়ো। আমাদের বাইতুল মুকাররম, আমাদের রমনা পার্কের ওই যে গোষ্ঠীর যে মসজিদ আছে মার্কাজ, কোথাও কোনো মাদ্রাসা কোথাও দেখবেন নামাজ পড়ে না। হাদিস থেকে দূরে রয়েছে বাংলার জনগণ, সুতরাং আমরা এই মৃত্যুকেও তার সাথে সংশ্লিষ্ট করতে পারি না। তারপর আরেকটি ঘটনা বলতে চাই, যেমন কাবা শরীফের যে এই কালো পাথর হাজরে আসওয়াদ, এই পাথরটুকু এই চুরি হয়ে গিয়েছিল, কারামিতা নামে একটা দল এই পাথরটুকু চুরি করে নিয়ে যায়। এই ঘটনাটা ঘটে হচ্ছে 317
হিজরিতে আল্লাহ দাখালা মসজিদ আল হারাম ফাসফাকু দাম আল হজ্জিজ হুজ্জাজ ফি ওয়াসাত আল মসজিদ, এই এই ঘটনাটুকু বিদায়াত ওয়া নিহায়া ভিতরে রয়েছে, যে কারামিতা নামে এক ধরনের ফিরকা, এক ধরনের গোষ্ঠী, তারা ইরাক থেকে এসে মসজিদুল হারামে প্রবেশ করে মানুষদেরকে হত্যা করলো এবং মারপিট করলো এবং তারা পাথরটাকে তারা নিয়ে যায় তাদের দেশে। ওয়াক্তালুহু মিন মাউদুহু যাহাবু বিহা ইলা মিন বিলাদিহুম, তারপর 22 বছর সেই পাথরটুকু ওই কাবার দেয়ালে ছিল না। বা মাকাসা গাইবান আন মাউদুহু বিল বাইতি ইসমাইল ওয়াশ ইশরিন সারা, 22 বছর সে পাথর সেখানে ছিল না, কিন্তু হজ তো ঠিকই হয়েছে। হজ কি বন্ধ হয়েছে? কারণ আমরা দিন ইসলামে কোন বস্তুর সাথে সম্পর্কিত নয়, হজ করেছে, সুতরাং হজ হয়েছে। সুতরাং ব্যক্তি বস্তু সাথে কোনো ধরনের সম্পর্ক দিন ইসলামে নেই। এই জন্য কোনো ঘটনা, কোনো দিবস, কোনো দিন, কোন বস্তুকে, ঘটনাকে তাৎপর্যপূর্ণ বর্ণনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরে যদি এটা হয় তাহলে এটি দিনকে নতুন করে বৃদ্ধি করার সামিল। এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, বায়াতুল রিদওয়ান যে গাছের নিচে সাহাবীরা হুদাইবিয়ার নামক স্থানে শপথ নিয়েছিলেন, যেটাকে বলা হয় আল বায়াত ও রিদওয়ান, যে এই বায়াতের গাছের নিচে শপথ নেওয়ার পর পরবর্তী পর্যায়ে অনেক লোকই গাছটাকে দেখতে আসতো হজ করার সময়, যেহেতু হুদাইবিয়াটা মক্কার খুব কাছাকাছি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি এই গাছটিকে কেটেছিলেন, যে এই গাছের কোনো মর্যাদা নেই, যদিও এই গাছের নিচে এই হুদাইবিয়ার সন্ধি হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সমস্ত সাহাবীরা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুদাইবিয়ার সন্ধিতে এই তাহাপাস সাজারা গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছে, আনুগত্য স্বীকার করেছে, তারা খায়র খায়রুল মিন উম্মাহ, তার উম্মতের ভিতরে উৎকৃষ্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। এত বড় ক্ষমাপ্রাপ্তদের উদ্দেশ্য হলেও ওই জায়গার কোনো মূল্য নেই, ওই গাছটাকে তিনি কেটেছিলেন, যেন মানুষ যেন আবার গাছকেই না সংশ্লিষ্ট করে ফেলে দিনের সাথে ধর্মের সাথে। এই জন্য আজকে সময় এসেছে যে ইয়ামুল আশুরার সাথে কারবালার ঘটনাকে বিযুক্ত করা, কখনোই যেন আমরা কারবালার ঘটনাকে উল্লেখ না করি, আর যারা করে তাদেরকে যেন বাধাতে যে আপনারা থামুন, কারবালার ঘটনা আপনারা আলোচনা করবেন না, কারণ এটি দিনের সাথে ধর্মের সাথে কোনো সংশ্লিষ্ট নয়, যদিও ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু আমি জানি যে আপনারা আজকে অধীর আগ্রহে আমার কথা শুনছেন এবং আপনারা আশা করছেন যে আমি কারবালা সম্পর্কে কিছু কথা বলবো। শুধু আপনাদের ইচ্ছা নিবারণের জন্য আমি কারবালার কাহিনীগুলো বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী যে আল্লাহ, আমি আশুরার সাথে এই কারবালার ঘটনাকে কখনোই সংশ্লিষ্ট করতে চাই না। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা কর, আমিন। আমি এখন কারবালার ঘটনাটা শুধু জানার জন্য আপনাদেরকে বলবো, আর এর মাধ্যমে আমাদের আকীদাকে শুদ্ধ করব। এই কারবালার ঘটনাটা জানতে হলে আপনাদের কিছু কিছু জিনিস আগে জানতে হবে, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আপনারা, আপনাদেরকে বলছি, প্রথমে জেনে থাকুন যে মুসলিম দেশে ক্ষমতার বদল হয় কিভাবে। এর একটি পদ্ধতি হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ, মানে মুসলমানদের ভিতরে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অথবা খলিফা রাশিদুনের সময়ে আহলুল আকদ ওয়াল হাল, মানে কিছু নির্বাচক মণ্ডলী, ডিসিশন মেকার, মানে অভিভাবক মণ্ডলী ছিল, সেই আমলে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, তারপরে বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীদেরকে এরকম অনেক মর্যাদাবান ছিল, তারা সাহাবীদের ভিতরেও উল্লেখযোগ্য ভাবে সম্মানিত ছিল, তারা অনেক সময় এই ডিসিশন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করত। এই একটা পদ্ধতিতে ইসলামী রাষ্ট্রের ক্ষমতা বদল হয়। আরেকটি পদ্ধতিতে ক্ষমতা বদল হয় খলিফা সাবেক, যে পূর্ববর্তী খলিফা, আগের যে খলিফা ছিল সেই খলিফা এখন তার একান্তই ব্যক্তিগত
সিদ্ধান্ত, সেটা তার নিজের পুত্র হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, এটার সাথে কোনো পার্থক্য নেই। আমাদের বাংলাদেশের বইপত্রগুলোতে এই পদ্ধতিকে ওরা নাম দিয়েছে রাজতন্ত্র, কিন্তু এইভাবে নামকরণ করা কি উচিত? যেখানে খলিফা রাশিদিনরা এই ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন, সুতরাং না বুঝে প্রচলিত ধ্যান ধারণা আধুনিক ইসলামী চিন্তাবিদদের বই পড়ে আমরা অনেকাংশে অনেককেই মন্দ বলি। বিশেষ করে আরব দেশগুলোতে রাজার ছেলে রাজা হওয়ার প্রবণতা বেশি থাকাতে আমরা চট করে বলে ফেলি এগুলো তো ইসলামে নেই। শুনুন, ইসলামে কি নেই কি আছে সেগুলি জানতে হলে আপনাকে দলিল পেশ করতে হবে, আপনাকে একটা হাদিস দেখাতে হবে ন্যূনতম, তারপরে হাদিসকে যারা বুঝেছে সেই ধরনের মুহাদ্দিসদের একটি বর্ণনা আপনাদের সামনে থাকতে হবে যে হাদিসটাকে মুহাদ্দিসরা কিভাবে বুঝেছেন। এরকম কি বর্ণনা আমাদের সামনে আছে? যদি কোনো ব্যক্তি তার ছেলেকে নির্বাচিত করে শাসন ক্ষমতার জন্য যে এটা রাষ্ট্রতন্ত্র হবে, এটা কি তাই? আরেকটি পদ্ধতি হচ্ছে যে আল কুওয়া ওয়াল গালাবা, যে শক্তি প্রয়োগ করে যুদ্ধ করে অথবা বিজয়ী হয়ে ক্ষমতা বদল করা, এই পদ্ধতিটা হচ্ছে শরীয়তের মুখালিফ, মানে উল্টো। কিন্তু শরীয়তের উল্টো হলেও কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ, কোনো আল আল্লামা আলিম রব্বানি এই জোর করে আসা ক্ষমতা দখল করা বাদশাকে এবং তার অধীনে থাকাকে হারাম বলেন নেই, কখনো কেউ হারাম বলেন নেই, বলেছেন যে এটি শরীয়তের খিলাফ, এটি শরীয়ত বিরুদ্ধ, কিন্তু তার আনুগত্য করার জন্য বলেছেন। আপনারা যদি হাদিসের বইগুলো দেখেন এবং হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, এই ফতহুল বারী বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, ইমাম নববীর ব্যাখ্যা গ্রন্থ, মুসলিমের শরাহ ইমাম মুসলিম, তারপরে তিরমিজি তহফাতুল আহওয়াজি শরাহ সহিহ জামে তিরমিজি, আউনুল মাবুদ শরাহ আহাদিস আবি দাউদ, তারপরে ইবনে মাজা নাসাই, যে কোনো নির্ভরযোগ্য গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ যদি দেখেন অথবা কোনো ফকিহ অথবা বিশিষ্ট আলিম যদি বইপত্র পড়েন, কেউ কিন্তু ওটাকে হারাম বলেননি, বলেছেন যে এটি শরীয়ত বিরুদ্ধ, কিন্তু শাসককে মানতে হবে যেহেতু সে শাসন ক্ষমতা দখল করেছে। আমি এখন উদাহরণ দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য, যে প্রথম পদ্ধতি হচ্ছে যে যারা ডিসিশন নেন তাদের একচ্ছত্র ডিসিশনের উপরে ক্ষমতার বদল হচ্ছে, ডিসিশন মেকার, আল ইখতিয়ার ওয়াল ইনতিখাব মিন আহলিল হাল আল আক্ত। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন খলিফা হলেন তখন সাহাবিদের ভিতরে একটা গ্রুপ যারা নীতি নির্ধারক, তারা মুহাজির এবং আনসারদের সাথে বৈঠক করে তাকে নির্বাচিত করলেন, এই পদ্ধতি অবলম্বন করলেন। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি যখন নির্বাচিত হলেন তখন ওমর ইবনে খাত্তাব 6 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করলেন, কিবার আসহাব, তারপরে 6 সদস্য থেকে একজন ব্যক্তি নির্বাচিত হন, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর তিনি আনসার মুহাজিরদের সাথে আলাপ করলেন, তারপরে উনি ওসমানের সাথে আনুগত্য প্রকাশ করলেন। আর আলী ইবনে আবি তালিব, তিনিও অধিকাংশ ডিসিশন মেকারদের নীতি নির্ধারকদের অনুমতি নিয়ে খলিফা হলেন। তাহলে আমরা এই পদ্ধতিতে দেখতে পেলাম যে এই পদ্ধতিতে সমস্ত জনগণ কিন্তু প্রত্যক্ষ ভোটাভুটি করেন না, এটি হচ্ছে মুষ্টিমেয় কিছু লোক যারা কেন্দ্রে থাকেন, যেমন মদিনার কেন্দ্রে যে সকল নীতি নির্ধারকরা বাস করতেন তারাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কে হবে। অথচ 20 লক্ষ মতো বর্গ মাইল, মানে অনেক বড় একটি সাম্রাজ্য ছিল খলিফা রাশিদিনের সময়, অন্যান্য এলাকার লোকরা এই খলিফা নির্বাচনে কোনো ভূমিকা রাখেননি কিংবা রাখার জন্য কেউ আপত্তিও করেননি, তাতে বোঝা যাচ্ছে যে এটি একটি পদ্ধতি। তারপরে পদ্ধতি হচ্ছে যে খলিফা যিনি বর্তমানে আছেন তিনি নিজেই কারোর সাথে পরামর্শ না করে, ভালো করে শুনুন, কারোর সাথে পরামর্শ না করে অথবা পরামর্শ করে, দুটোই হতে পারে, পরামর্শ করেও হতে পারে নাও করে হতে পারে, যে তিনি তার উত্তরাধিকার নির্বাচিত করলেন, যেমন ওমর ইবনে খাত্তাব কে নির্বাচিত করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু,
আবু বকর সিদ্দিক কিন্তু কারোর সাথে পরামর্শ করেননি, উনি সরাসরি ওমর বিন খাত্তাবকে নির্বাচিত করেছিলেন এবং সাহাবীরা সেটা মেনে নিয়েছিলেন। সুতরাং কোন বাদশাহ যদি কাউকে নির্বাচিত করে এটা একান্তই ওই বাদশাহর ব্যাপার, সে যদি কারোর সাথে পরামর্শ করে তারপরে সে নিজে একটি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তার সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো পুত্র হয় অথবা অন্য কোনো ব্যক্তি হয় সেটিও একটি স্বীকৃত পদ্ধতি, যে পদ্ধতি খোলেফা রাশিদিন থেকে আমরা প্রমাণ পাচ্ছি। সুতরাং আরব দেশসমূহের প্রতি আমাদের বাংলাদেশের জনগণের যে বিদ্বেষ, যে এই ধরনের আমরা আমাদের মাঝে দেখা যায় যে আরব দেশের রাজা বাদশাদেরকে আমাদের বাংলাদেশের লোকরা প্রচন্ড ঘৃণা করে, বলে যে এরা রাজা বাদশাহ, এরা ইসলাম বিরোধী, এটা ইসলামিক নয়। কোনটা ইসলামিক নয়, কোনটা ইসলামিক হবে, এটি হতে গেলে অথবা বলতে গেলে আপনাকে দলিল পেশ করতে হবে। আপনি আধুনিক বইপত্র পড়ে কোনো ওপিনিয়ন রাখতে পারেন না। আমি আরো উদাহরণ দিচ্ছি, যেমন আরেকটি কথা বলা হয় এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। মুআবিয়া বিন আবি সুফিয়ান হচ্ছে একজন সাহাবী, তার পুত্র হচ্ছে ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়া তার পুত্রকে খলিফা নির্বাচিত করেছেন, তার ইতিহাস আমি একটু পরে বলবো, কিন্তু কিছু লেখক আছেন তারা বই লিখেছেন যে মুআবিয়া তার পুত্রকে নির্বাচিত করে ইসলামের ভিতরে রাজতন্ত্র কায়েম করেছেন। এই ধরনের কথা মুআবিয়ার সামনে বলা অত্যন্ত গর্হিত অপরাধ, আমাদের বইপত্রগুলোতে এগুলো লেখা আছে। অথচ লেখক কৌশলে উনি আলীর কথাটা বলেননি। আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রথম ব্যক্তি খলিফা রাশিদুনের ভিতরে যিনি তার পুত্রকে নির্বাচিত করেছিলেন প্রথম। উনি আল হাসানকে রাদিয়াল্লাহু আনহুমা তাকে নির্বাচিত করেন, আল হাসান। এখানে প্রাসঙ্গিক হলো এই যে আমাদের আকিদাগুলো এত নষ্ট হয়েছে যে আমরা আল হাসান এবং হুসাইন এর নাম নেওয়ার সময় আমাদের বাংলাদেশের জনগণ ইমাম যোগ করি, ইমাম, ইমাম হুসাইন, ইমাম হাসান। এটি ঠিক নয়, কোনো হাদিসের বইতে তা পাওয়া যায় না। কোনো সাহাবি, কোনো তাবেঈন তাদের নামের আগে এভাবে ইমাম যোগ করেনি। এই ইমাম শব্দটা এসেছে শিয়াদের কাছ থেকে, কারণ তারা মনে করে যে ইমামা হচ্ছে নিষ্পাপ একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের যেরকম নির্বাচিত করেন তেমনি ইমামদেরও নির্বাচিত করেন। এই জন্য শিয়ারা হুসাইনের নামের আগে ইমাম বলেন এবং নামের শেষে আলাইহিস সালাম বলেন। দেখবেন যে বাংলায় শরিয়াহ দিয়ে দুটো বিসর্গ দেওয়া আছে, আমরা সেটা বলবো না, আমরা বলবো আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়াল্লাহু আনহুমা। এটি হচ্ছে তাদের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানোর একমাত্র মাধ্যম, আল হাসান রাদিয়াল্লাহু আনহুমা, আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আর আলী রাদিয়াল্লাহু আনহু উনি তার পুত্রকে প্রথমে খলিফা বানালেন, কিন্তু সেই দ্বন্দ্বের কারণে, ঐতিহাসিক কারণে ওই পুত্র সে ক্ষমতাটা দিয়ে দিলেন মুআবিয়ার কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দেশ শাসন করলেন। আবু বকর সিদ্দিক তার বন্ধুকে ওমর বিন খাত্তাবকে শাসক বানালেন। যেমন পবিত্র কোরআনে আমরা পাচ্ছি যে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা পিতা পুত্র এবং উভয়ই শাসক ছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করছেন যে পিতা এবং পুত্র দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম দুজনই হচ্ছেন নবী এবং দুজনই হচ্ছেন শাসক এবং দুজনের সাথে সম্পর্ক হচ্ছে পিতা পুত্র। সেখানে কি করে আমরা এরকম পিতা যদি পুত্রকে নির্বাচিত করে সেটা রাজতন্ত্র বলি? এটি ঠিক নয়। রাজতন্ত্র হবে তখনই, যদি যে কোনো তন্ত্রই হবে তখনই, যখন ওই তন্ত্রের ভিতরে ইসলামী শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ ঘটিত হয়। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কোনো তন্ত্র নির্ধারিত হয় না, কারণ আমাদের দীন ইসলামের ভিতরে ক্ষমতা বদল হবে কিভাবে তার সুনির্দিষ্ট কোনো হাদিস ওরকম মারফুর সূত্রে পাওয়া যায় না। তবে বাদশার আনুগত্য করতে হবে, এই এই ক্ষেত্রে জিরো টলারেন্স, সেই ক্ষেত্রে সবাইকে বাদশার আনুগত্য করতে হবে বলে অনেক হাদিস পাওয়া যায়। সুতরাং প্রক্রিয়াটা শুধু রয়েছে সাহাবিদের কাছ থেকে খলিফাদের কাছ থেকে, এবং বাদশাকে অথবা শাসককে সে যেই হোক না কেন,
যদি বাদশাহ কুরাইশ বংশ থেকে হোক অথবা এই হাবাসা মানে ইথিওপিয়ার সে দাস হোক তাকেও মানতে হবে। সুতরাং নির্বাচন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি কিভাবে শাসন করছেন এবং তার প্রতি জনগণ আনুগত্য করছে কিনা। আমরা এই এই প্রসঙ্গে বলতে চাই যে ক্ষমতার যে বদল যদি শক্তি দিয়ে হয়, আল কুওয়া ওয়াল গালাবা, শক্তি যুদ্ধ বিগ্রহ দিয়ে যদি হয়, যালিকা ইলা গালাবা খলিফাতান নাস বিসাইফি, যে তলোয়ার দিয়ে একজন খলিফা হয়ে গেল অস্ত্রের জোরে, ওয়া তারিকাতু মুখালিফাতুন লিশরিয়াহ, যে এটি হচ্ছে শরীয়ত বিরোধী। কিন্তু শরীয়ত বিরোধী হলেও এখানে দুটো জিনিস যারা আলিম রব্বানি তারা বলেছেন যে এখানে দেখতে হবে মাসালেহ আর হচ্ছে মাফাসিদ, যে অরাজকতা অথবা উপকারিতা কোনটা বেশি হবে। আপনি যদি তাকে না মানেন তাহলে আরো রক্তপাত হবে, আরো রক্তপাত হবে, আরো মানুষের প্রাণ ক্ষয় হবে, সেটা কি উত্তম নাকি না তার প্রতি আনুগত্য করে উত্তম? হাদিসের ভিতরে এসেছে যে যদি সালাত এবং যাকাত আদায় করতে বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা ওই বাদশার আনুগত্য করতে থাকো। সুতরাং যদিও ওই বাদশা অথবা শাসক সে যে প্রক্রিয়ায় নির্বাচিত হোক না কেন, সুতরাং প্রক্রিয়াটাকেও গুরুত্ব কম, শাসন পদ্ধতি কিভাবে সে করছে সেটি গুরুত্বপূর্ণ আর আনুগত্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আজ থেকে না জেনেই কোন রাজা বাদশাকে এইভাবে ইসলাম বিরোধী তাদেরকে ঘৃণা করব, এই ধরনের মানসিকতা থেকে সরে আসাটা আমাদের জন্য খুব জরুরি। আর এটা বললে এই আমাকে আবার বলা হবে যে আমি হচ্ছি ওই রাজা বাদশাদের এজেন্ট, এইভাবে কথা বলা ঠিক নয়। কারণ আপনি কি রাজা বাদশাকে হারাম ঘোষণা করছেন তার জন্য আপনার দলিল কোথায়? সহিহ সূত্রে হাদিস পেশ করতে হবে যদি আপনি তাদেরকে ঘৃণা করতে চান। এখন আসুন তিনটি হাদিস মুসলিম শরীফের, যে বাদশাহ আনুগত্যের না করলে তার পরিণতি কি। قال رسول الله صلى الله عليه وسلم ومن مات وليس في أعناقه بيعته مات ميتة جاهلية, যে ব্যক্তি মুসলিম বাদশার আনুগত্য করল না তার বায়াত নিল না তার গলায়, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, মানে মুসলমান বাদশা যখন হয়ে গেল তখন তার প্রতি আনুগত্য স্বীকার না করলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আরেকটি হাদিস আছে, ইজা بوعيو للخليفتين فأقتلوا آخر منهما, যদি দেখা যায় যে দুইজন বাদশার প্রতি বায়াত নেওয়া হয়েছে মানে আনুগত্য প্রকাশ করা হয়েছে তাহলে দ্বিতীয় বাদশার দাবিদার যিনি তাকে হত্যা করো। এখানে বাদশার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না, তাহলে যিনি চ্যালেঞ্জ করবেন পরে সিটিং বাদশার সাথে যিনি কামিং বাদশা এসে যখন ঝগড়া করবেন সেই বাদশা যদি জীবিত থাকেন তাহলে দ্বিতীয় জনকে মানে হত্যা করার নির্দেশ এই হাদিসের ভিতরে পাওয়া যায়, রাওয়াহু মুসলিম এটার ভিতরে রয়েছে। আরেকটি হাদিস হচ্ছে ওমান বা ইয়া ইমামা ফাআতাহু সিফাকাতু ইয়াদাইহি ওয়া সামারাতু কালবাহু, যে যখন তুমি তোমার বাদশাহ শাসকের আনুগত্য স্বীকার করো তখন তার প্রতি তোমার বাহুবল, তোমার সমর্থন, তোমার হৃদয়, তোমার নিবেদন পেশ করো, লেপ এবং এমন ভাবে তার আনুগত্য করো ফল ইয়াতামাহু মাসতাতা, তাকে ইত্তেবা করতে হবে যতটুক পর্যন্ত আমার পক্ষে সম্ভব। ফা ইন জা আখিরা ইয়ানাযাহু ফা আদরিবুহু উনকিল আখির, যদি কেউ পরে আসে এবং ওই বাদশার সাথে যুদ্ধ শুরু করে দেয় ক্ষমতার লড়াই শুরু করে তাহলে পরবর্তী জন যিনি পরে আসলেন ক্ষমতার জন্য তাকে হত্যা করো। এই ধরনের হাদিস যেহেতু মুসলিম সমাজে বস্তুত ছিল এই জন্য কারো কারো ধারণা যে ইয়াজিদ বিন মুআবিয়া যখন বাদশাহ হলেন আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু হয়তো তার বাদশাহিতাকে মেনে নেন নাই, এই ধরনের অনেকের ধারণা আছে। আর ওনারা মনে করেন যে এই হাদিসের উপরে আমল করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, এটি ঠিক নয়, এটিও একটি ভুল আকিদা। যদিও এই আকিদাটা আমাদের দেশে নাই কিন্তু অনেক দেশে এটাও আছে। এই তিনটি হাদিস আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে না এই কারণে যে আল হুসাইন ইয়াজিদ বিন মুআবিয়ার বিরুদ্ধে
কোনো বিদ্রোহ ঘোষণা করেননি পক্ষান্তরে প্রকাশ্যে। তিনি মদিনার গভর্নর, যিনি আমির মদিনা আল মুনাওয়ারার যিনি আমির ছিলেন, তিনি আল হুসাইনের বাড়িতে এসে তার কাছ থেকে বায়াত নিতে চেয়েছিলেন, কিন্তু আল হুসাইন বলেছেন আমি এখন থেকে যে কাহিনীগুলি একে একে বর্ণনা করব সেগুলোর মূল বই হচ্ছে আল বিদায়াতুল মানে নিহায়া, শেষ এবং শুরু ইতিহাস বই, যে বইটি লিখেছেন ইবনে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, এই বই থেকে আমি উদ্ধৃতি দিব এখন থেকে যে সকল কথা বলবো। ইনি বলছেন যে আল হুসাইন বলছেন ইন্নি মিসলি লা ইয়াবাই সিররান, আমি তো এমন কোন লোক নই যে আমি গোপনে তোমার আনুগত্য প্রকাশ করব অথবা গোপনে আমি বায়াত গ্রহণ করব, এতে আমার পক্ষে সম্ভব নয়। ওয়ালাকিন ইজা ইজতিমা আন-নাস ফাউতিনা মাআহুম, যদি সমস্ত মানুষ একত্রে হাজির হয় তখন আমাদেরকে দেখো, আমরা তখন আসব এবং তার আনুগত্য স্বীকার করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার পরে কিছুদিন তিনি মদিনা থেকে ছেড়ে উনি মক্কায় চলে যান। এখন আসুন যে আল হুসাইন সম্পর্কে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন। সহিহ হাদিসের ভিতরে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনু মিন্নি, হুসাইন আমার অংশ, ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের অংশ থেকে, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইনান, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। হুসাইন সিবতুন মিন আল আসবাত, যে হুসাইন হচ্ছে আমার নাতিদের একজন। এই হাদিসটুকু রাওয়া হত্তিরমিজি ওয়াল হাদিস হাসান হত্তিরমিজি শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। তারপরে আরেকটি হাদিস রয়েছে যে আল হুসাইন এবং আল হাসান তারা যখন ঘুমোতে যেত, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ছোট ছোট নাতিকে তিনি দোয়া পড়ে ফু দিতেন। উনি বলতেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াইদু আল হুসাইন আল হাসান, বলতেন আইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমরাও কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা অথবা কারো বাসায় বেড়াতে গেলে কেউ যদি ছোট বাচ্চা আপনার সামনে এনে দেয়, তখন সুন্নাহ হচ্ছে এই দোয়াটা পড়া, আউযু বিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এইভাবে ফু দিবেন, নাফকা নাফকা ওয়া দোয়া ওয়া নাফকা, এবং ফু দিবেন এবং দোয়াটা করবেন। এটি আল্লাহ রাসূল হাসান এবং হুসাইনকে এই দোয়া পড়ে ফু দিতেন এবং দোয়াটা পড়তেন। আল হাসান হুসাইন আল হুসাইনের মৃত্যুর পর শহীদ হয়ে যাওয়ার পরে বহু বছর পর রাদিয়াল্লাহু আনহু আনহুমা ইরাক থেকে কিছু লোক মক্কাতে হজ করতে আসলো। হজের সময় ইরাকের লোকরা আবদুল্লাহ ইবনে অমর যিনি স্কলার ছিলেন তখনকার দিনে তাকে জিজ্ঞাসা করলো যে ইহরাম বাঁধা অবস্থায় মাছি মারা যাবে কিনা, মাছি, যে আমরা যে হজ করতে এসেছি আমাদের গায়ে যদি কোনো মাছি বসে তাহলে আমরা মাছিটাকে মারতে পারবো কিনা। তখন উনি অত্যন্ত রাগ হয়ে গেলেন, ইরাকবাসীর উপরে এমন রাগ হলেন তিনি বললেন, এই ঘটনাটুকু বুখারীতে রয়েছে, ইয়া আহলাল ইরাক তাসআলানি আন কাতিলাল জাবাব وقد قتلتم ابني ابن بنت رسول الله صلى الله عليه وسلم, হে ইরাকবাসী আজকে তোমরা আমাকে মাছি মারার মাসালা জিজ্ঞাসা করো, অথচ তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেছো। وقال النبي صلى الله عليه وسلم هما رايحانتيان من الدنيا, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুইটি নাতি হচ্ছে দুনিয়াতে আমার সুগন্ধি স্বরূপ। আল্লাহ রাসূল এই দুই নাতিকে এত ভালোবাসতেন, এই দুই নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে উনি নামাজ পড়ার সময় পিঠের উপরে উঠে বসতেন, কোনো কোনো জায়গাতে এসেছে তার মুখে মুখ রাখতেন, এরকম করে উনি আদর করতেন এই দুই নাতিকে। আর এখানে হাদিস থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু বলছেন না যে ইয়াজিদ বিন মুআবিয়া হত্যা করেছে, উনি বলছেন আসমাল ইরাক, যে ইরাকবাসী তোমরা হত্যা করেছ। আমরা সবাই জানি যে ইয়াজিদ বিন মুআবিয়া শাসনামল ছিল সিরিয়ার দামেশকে, এবং দামেশক ইরাকের অংশ নয়, আর দামেশকে তিনি থাকতেন।
এখান থেকে কিছুটা হলেও আমরা আজ করতে পারি যে আসল হত্যাকারী কারা। এখন সাহাবি আমাদের দেশে কিছু বই রয়েছে, এই বইগুলো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের লেখা, তারা অত্যন্ত জঘন্যভাবে একজন সাহাবিকে আক্রমণ করে কথা বলেছেন। এই বইগুলো অনেকে পড়ে আমাদের দেশে তারা একটি বিরাট গোষ্ঠী অথবা কেউ কেউ এটার উপরে আলোচনাও করেন। তাদের মুখ্য আলোচনা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে পিতা আবু সুফিয়ান, তিনিও মক্কা বিজয়ের পরে সাহাবি হয়েছিলেন। এই মুআবিয়া সম্পর্কে অনেক মন্দ কথা বলেন। উনি বলেন যে মুআবিয়া হচ্ছে উনি জোর করে ইসলামের বিরোধিতা করে ওনার ছেলেকে নির্বাচিত করেছেন, যেটা আমি আগেই বলেছি সেটা ঠিক নয়। যে আলী তা রাদিয়াল্লাহু আনহু প্রথমে তার ছেলে আল হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা করেন এবং তিনি কিছুদিন থাকার পরে তারপরে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এখন যে কোনো সাহাবীর সমালোচনা করা যাবে কিনা, যে যারা সর্বপ্রথম সবার আগে হিজরত করেছে এবং আনসার হয়েছে তাদের প্রতি, এবং তারা আর যারা তাদেরকে অনুসরণ করেছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তারা দ্বীনের উপরে ওই মুহাজির যারা প্রথমে হিজরত করেছেন এবং আনসারদেরকে অনুসরণ করেছেন তাদের প্রতি, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ও রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এখানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উনি একটি কৌশলের আশ্রয় নিয়েছেন মুআবিয়াকে সমালোচনা করার জন্য। কেউ কেউ বলেন যে ওই সকল সাহাবি তো মক্কা বিজয়ের পরে সাহাবি হয়েছে, শুনুন আপনাদেরকে কোন সাহাবির সমালোচনা করার অধিকার দেওয়া হয়নি। যে কোনো একজন সাহাবি, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে নিয়ে এসেছেন নবীর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, প্রথমে যারা এসেছেন তাদের মর্যাদা আলাদা এটা ঠিক, কিন্তু পরে যারা সাহাবি হয়েছেন তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন, বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুতরাং সাহাবিদের ভিতরে বিভক্তি করে মুআবিয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা কোনো মুসলমানের পক্ষে উচিত নয়, যদিও আমাদের সমাজে এক শ্রেণীর ইসলামী গোষ্ঠী তারা এরকম খারাপ ধারণা পোষণ করেন। তাদের এই ধারণাকে পরিবর্তন করার জন্য আমি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি, যে এই ধরনের সমালোচনা করে নিজের আখেরাতকে নষ্ট করবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবি। এখন একজন সাহাবির মূল্য কত, এই এই প্রসঙ্গে ইবনে কাসির বলেছেন যে যারা এই সাহাবি, সব সাহাবি অথবা কিছু সাহাবিকে গালি দিবে অথবা ঘৃণা করবে তাদের সবার জন্যই তিনি ধ্বংস কামনা করেছেন। ওয়াইলিন মান আবগাদাহুম আসাব্বিহুম আও আবগাদাহুম আও সাব্বিহ বাদুহুম। তাফসির ইবনে কাসির, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে সবার প্রতিও যদি যারা ঘৃণা বিদ্বেষ পোষণ করে অথবা কাউকে কাউকে করে, সবার প্রতি হচ্ছে ধ্বংস, সবাই নিহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুবু আসহাবি ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাও আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবিন মা আদরাকা মুদ্দি আহাদিহিম ওয়ালা নিসফিহি নিসফাহু। হে মানুষ সকল, তোমরা আমার সাহাবিকে গালি দিও না, আমার সাহাবিকে গালি দিও না যার হাতে আমার প্রাণ, ওয়াল্লাযি নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার কসম করে আল্লাহ রাসূল বলতেছেন, লাও আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাব, যদি তোমাদের কেউ উহুদ পাহাড়, উহুদ পাহাড়টা অনেক বড়, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন যে এটা অনেক বড় একটা পাহাড়, এই পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আমরা জমা করি, যদিও জমা করা সম্ভব হবে না, এত স্বর্ণ দুনিয়াতে আছে কিনা আমি নিজেই সন্দিহান, যদি
থিওরিটিক্যালি আপনি এতগুলি স্বর্ণ অথবা টাকা আপনি জোগাড় করতে পারেন, আর এটা যদি দান করেন, আর একজন সাহাবি আল মুদ আহাদিহিম, তাদের সাহাবিদের যে কোনো একজন এক মুদ মানে দুই হাতের অঞ্জলি দিয়ে যতটুকু ধান গম চাল অথবা আটা ধরে, অথবা এক মুঠ খাদ্যদ্রব্য যদি কোনো সাহাবি দান করে, তাহলে আপনার অহুত পরিমাণ স্বর্ণের দামের তুলনায় এটা হবে অনেক উত্তম এবং সমকক্ষ হবে না। তার মানে আমরা কখনোই সাহাবিদের সমকক্ষ হতে পারি না। এই জন্য ফতহুল বারীতে হাফ আল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ উনি বলেছেন, ইত্তেফাক আহলে সুন্নতি আলা উজুব মানা মানা দাইন আলা আহাদিন মিন আস-সাহাবি বিসবাব, যে আমাদের আহলে সুন্নাহ জামার একটি ঐক্যবদ্ধ হয়েছে সবার ভিতরে, স্কলারদের ভিতরে, যে সাহাবিদেরকে যারা মন্দ কথা বলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সবার জন্য ওয়াজিব। সুতরাং যারা মুয়াবিয়া সম্পর্কে মন্দ কথা বলছে তাদেরকে আপনি হুঁশিয়ার করে দিতে পারেন, দেখুন আপনাদের যে ওই বই যেখানে ওই জ্ঞানী লেখক উনি মুয়াবিয়া সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলেছে, সেই বইগুলো থেকে আপনারা পড়বেন না, সেগুলো আমাদেরকে শোনাবেন না, সেটার কোনো দাওয়াত আমাদেরকে পোষণ করবেন না, সাবধান হয়ে যান, কারণ আপনাকে বাধা দেওয়া আমার জন্য ওয়াজিব। ইবনে কাসির আল হাফিজ ইবনে হাজার তিনি বলছেন যে অনেক সাহাবি যুদ্ধ বিগ্রহ অংশগ্রহণ করেনি, আবার কেউ কেউ করেছে। এই যে তারা যুদ্ধ বিগ্রহ কেউ কেউ করেছে, এই যুদ্ধ বিগ্রহ গুলো হয়েছে ইস্তিহাদের জন্য, লাম ইউকাতিলু ফি তিলকা হুরুবিন ইল্লা আন ইজতিহাদ। ফতহুল বারীতে ইবনে হাজার এটা বলছেন যে এটা ইস্তিহাদের একটি সমস্যা, কিছু সাহাবি মনে করেছে যে এইভাবে করলে জিনিসটা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আর কিছু সাহাবি তার উল্টো চিন্তা করেছে যে এটাই হলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। সুতরাং তাদের ইস্তিহাদের ভিতরে কিছু ভুল হয়েছে, কিছু শুদ্ধ হয়েছে, আর ইস্তিহাদে ভুল হওয়া হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াকাদ আফা আল্লাহু তাআলা আনাল মুখতি ফিল ইজতিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিহাদের ভিতরে যারা ভুল করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। সুতরাং সাহাবিদের যুদ্ধ যেমন উটের যুদ্ধ অথবা সিফিনের যুদ্ধ, যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হয়েছিল, অথবা উটের যুদ্ধ যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বিরুদ্ধে, এইভাবে সাহাবিদের বিরুদ্ধে পরস্পরের যুদ্ধ, এগুলো ইস্তিহাদ, এগুলো সম্পর্কে আমরা কোনো সমালোচনা করতে পারবো না, আমাদের কোনো অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নেই। সুতরাং সেগুলি হচ্ছে ইস্তিহাদ। এখন আসুন যে ইসলামী রাষ্ট্র এই উমাইয়া যুগে যে এত বড় হল, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে সিরিয়া এই দেশটুকু ইসলামী শাসনে চলে আসে, আর সিরিয়ার শাসনে যিনি গভর্নর হিসেবে করতেন তিনি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি 20 বছর গভর্নর ছিলেন। তার সম্পর্কে সহিহ হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুয়াবিয়া সম্পর্কে বলছেন, আল্লাহুম্মা আজআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ তুমি তাকে সঠিক পথ প্রদর্শনকারী, সঠিক পথের অনুসারী করো, আর তার মাধ্যমে লোকদেরকে সঠিক পথ প্রদর্শন করো। এত বড় একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াবিয়া সম্পর্কে, মুয়াবিয়া ইবনে সুফিয়ান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারি ছিলেন, 6 জন ওহী লেখকদের অন্যতম একজন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি 2টি সাম্রাজ্য, তখনকার দিনে সুপার পাওয়ার, একটি হচ্ছে রোম আরেকটি হচ্ছে পারস্য, পারস্যকে বলা হয় যে কিসরা, আর সেই রোমকে বলা হতো কাইসারা, এই 2 সাম্রাজ্যকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আর তিনি আশা পোষণ করেছিলেন যে এই দেশগুলো ইসলামের আওতায় একদিন চলে আসবে। আর সেই ক্ষেত্রে সহিহ আল বুখারীতে রয়েছে, আপনারা যারা মুয়াবিয়া সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের জন্য শিক্ষা হলো এই, আপনারা বুখারী খুলে দেখুন, মা কিলা ফি কিতালি রোম,
যে রোমের যুদ্ধ সম্পর্কে, বাইজেন্টাইন এম্পারর, বাইজেন্টাইন যুদ্ধ সম্পর্কে হাদিসের ভিতরে কি এসেছে, এসেছে এই কালা উমাইর তাহাদ্দাসতানা উম্মে হারাম আন্নাহা সামিআত আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, উম্মে হারাম নামে একজন সাহাবিয়া তিনি বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, اول جيش من امتي يغزون البحر قد اوجبوا قالت ام حرم قلت يا رسول الله انا فيهم قال انت فيهم ام حرم আশ্চর্য হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের প্রথম সৈন্যবাহিনী যারা সমুদ্র অভিযান করবে মানে নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাতি হবে, সুবহানাল্লাহ, জান্নাতি হবে। যেই বাহিনী নৌবাহিনী গঠন হবে যারা নদী সমুদ্রে যুদ্ধ করবে তারা জান্নাতি হবে। উম্মে হারাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি সেই দলে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ তুমিও থাকবে। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল মাদিনাতা কাইসারা মাগফুর লাহুম ফাকুলতু আনা ফীহিম ইয়া রাসূলুল্লাহ ক্বাল লা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোমের যে বড় শহর মাদিনাতুল কাইসারা এই শহরটাকে যারা আক্রমণ করবে, এই শহরে যারা যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। তখন উম্মে হারাম বললেন আমি কি সেই দলে থাকবো, তখন তিনি বললেন না তুমি সেই দলে থাকবে না। আপনারা অনেকেই জানেন না যে এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন স্কলার সিয়ার আলাম নাবুলা নুবালা ইমাম জাহাবি তিনি লিখছেন যে قال الذهبي رحمه الله تعالى وكان عامل ذلك الجيش في غزوة الأسقنطينية فيهم مثل أبو أيوب الأنصاري جي إمام ذهبي بولتن جي إيجي پوريج جي جدتا جيتا رومير اكتی مدينة القيصر جدد الله جادر كي خما كوري دي بين بولي نبي صلى الله عليه وسلم بولي چن امان صحيح بخاري تي حديث حدث شئي جدد شناپوتي چلن ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদ বিন মুআবিয়া সেই যুদ্ধে সেনাপতি ছিলেন আর সেই যুদ্ধে সাহাবীদের বিশিষ্ট সাহাবীরা যুদ্ধ করেছেন যেমন আবু আইয়ুব আল আনসারী। এই এই কাহিনীগুলো সিয়ার আলাম নুবালা এই কিতাবের ভিতরে রয়েছে। ইসকুন্তুনিয়া ইসকুন্তু ইস আল কুস্তুন্তুনিয়া, আল কুস্তুন্তুনিয়া হচ্ছে বর্তমানে তুরস্কের কনস্টান্টিনোপল। আল কুস্তুন্তুনিয়া কনস্টান্টিনোপল শহরের ইংরেজি নাম অথবা রোমান নাম, আর এটাকে আরবিতে বলে আল কুস্তুন্তুনিয়া। এই যুদ্ধটা হয়েছিল হিজরি 51 হিজরিতে, তখন মুআবিয়ার পুত্র ইয়াজিদ বিন মুআবিয়া সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সেই যুদ্ধে আল হুসাইন নিজেও তার অধীনে যুদ্ধ করেছেন, আবদুল্লাহ ইবনে ওমর যুদ্ধ করেছেন, আবদুল্লাহ ইবনে জুবায়ের যুদ্ধ করেছেন, আবদুল্লাহ ইবনে আব্বাস যুদ্ধ করেছেন, সবাই এই যুদ্ধে শরীক হয়েছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। এখন আসুন মুআবিয়া সম্পর্কে। মুআবিয়া হচ্ছে প্রথম যুদ্ধে পরিচালনা করেছিলেন, যে যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদ আও যাব ইয়ানি আও যাব ফিল জান্নাত, যারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে যে তারা প্রথম নৌযুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেই প্রথম নৌযুদ্ধ হয়েছিল এই রোমদের রোমানদের বিরুদ্ধে, বাইজান্টানদের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এত বড় একজন সাহাবী সম্পর্কে আমরা কিভাবে মন্দ বলি, তার অবদান ইসলামে অশেষ ভাবে রয়েছে, আর উনি হচ্ছেন একজন ওহী লেখকদের অন্যতম। অনেক সাহাবীদের ছেলে মেয়ে তাদের জেনারেশন প্রজন্ম ওই কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওই কথা হচ্ছে একই যে ওই যুদ্ধে অংশগ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করবেন এই আশায়। সুতরাং হাদিসটি সহিভাবে বুখারীতে এসেছে এবং এটার ব্যাখ্যা গ্রন্থে জানা যায় যে এই যুদ্ধগুলোতে এই ভবিষ্যৎবাণীগুলোকে বাস্তবায়ন করেছেন কারা, কারণ ঘটনাটা বাস্তবায়ন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। সুতরাং
স্কলারদের থেকে এবং ইসলামের তারিখ আল ইসলাম ইসলামের ইতিহাস থেকে এটা সুস্পষ্ট, এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি। এই জন্য আমরা বলতে চাই যে ইয়াজিদ বিন মুআবিয়ার উৎস তার একটি ভালো কাজ আমরা ইতিমধ্যেই পেয়ে গেলাম। আমি আপনাদের মনোভাবটিকে বুঝতে পারছি, আপনারা হয়তো চিন্তা করছেন যে আজকে আমরা কি শুনছি, কি কি নতুন কিছু শুনছি, আসলে নতুন নয়। ইসলামের এই সকল ঐতিহাসিক ঘটনাগুলো বিদায় আর নেহায়ার ভিতরে লিপিবদ্ধ করা আছে এবং ইসলামিক অনেক দেশে তাদের আকিদা ওরকম নয় যেরকম আমরা বাংলাদেশে ভারত পাকিস্তানে করে থাকি। কারণ আমাদের আকিদার সাথে শিয়াদের আকিদার অনেক মিল আছে কোনো কোনো ক্ষেত্রে। তো এখানে আমি ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে দু একটা কথা বলব। বিশিষ্ট স্কলার তারা সবাই বলছেন যে ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আফতাহা দাওলাত ইয়াজিদ বিন মুআবিয়া বি মাকাতিল শাহিদ আল হুসাইন, যে তার রাজত্ব শুরু হয়েছিল হুসাইনের মৃত্যু দিয়ে, যে হুসাইনকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে তার শাসনামলেই, সুতরাং তার দায়ভার তার ঘাড়ের উপরই যাবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি ছিলেন মুসলিম সাম্রাজ্যের আমির। সুতরাং যে কোনো ঘটনার দায় দায়িত্ব এই ইয়াজিদের ঘাড়ে আসবে সেটা স্বাভাবিক, কিন্তু কতটুকু আসবে সেটি হচ্ছে বিচার্য বিষয়। তখনকার দিনে কমিউনিকেশন এবং অবস্থানগত আলোচনা করলে দেখা যায় যে ঘটনা ঘটেছে কুফা, যেটা হচ্ছে ইরাকে, আর উনি থাকতেন দামেস্কে, যেটা হচ্ছে সিরিয়াতে। তবে ইয়াজিদের শাসনামলের আরেকটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটি এই হুসাইনের শহীদ হওয়ার থেকেও দুর্ভাগ্যজনক, সেটি আমরা অবশ্য অনেকেই জানি না, সেটি হচ্ছে আল হাররার যুদ্ধ। এই যুদ্ধ মানে ইয়াজিদ বিন মুআবিয়ার বিরুদ্ধে মদিনা মুনাওয়ারার লোকরা বিদ্রোহ করেছিল এক পর্যায়ে, কারণ তিনি শাসক হিসাবে সুশাসক ছিলেন না, বিভিন্ন ধরনের অনাচার অবিচার তখন চলছিল এবং সেটিকে উনি সঠিক হাতে দমন করতে পারেননি। তখন মানুষ যখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করলো, তখন তিনি হাররার যুদ্ধ করলেন। এই যুদ্ধটুকু ইসলামের ইতিহাসে একটি মানে মুসলিমদের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, কারণ এই যুদ্ধে কাবা শরীফে আগুন লেগে যায়, এই কাবার গিলাসের আগুন লেগে যায় ঐতিহাসিকরা বলেছেন। আর এই যুদ্ধের কিছু পরেই ইয়াজিদ বিন মুআবিয়া ইন্তেকাল করেন। ইয়াজিদ বিন মুআবিয়া মোট 3.5 বছর রাজত্ব করেছিলেন, মোট 3.5 বছর। একটি মানুষ তার জীবনের 3.5টি বছর চেষ্টা করেছে, সেটার ভিতরে কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু তার আগের জীবনে অনেকগুলো ভালো কাজ আমরা উল্লেখ করেছি। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে স্কলাররা বলছেন ওয়ালাম ইয়াকুন সাহাবা, তিনি সাহাবি ছিলেন না। আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ছিলেন সাহাবি। ওয়ালাম ইয়াকুন কাফের, আর উনি কাফের ছিলেন না। এই যে ইয়াজিদ বিন মুআবিয়াকে কোন স্কলার আহলে সুন্নাহ ওয়াল জামা কেউ কাফের বলে না, কিন্তু শিয়াদের শ্রেণীরা ওরা বলে যে ইয়াজিদ বিন মুআবিয়া হচ্ছে মালউন, আরবিতে মালউন মানে অভিশপ্ত, যার উপরে লান হয়েছে আল্লাহ। আর হুসাইনকে তারা বলছে মাফুম, যে তার সে নিষ্পাপ, তার কোনো গুনাহ হয় না। এই দুটোই হচ্ছে বাতিল আকিদা। আমরা আহলে সুন্নাহ জামা বিশ্বাস করি যে সাহাবিরা মাসুম নন, তারা নবীদের মতো নয়, তাদের মাধ্যমে ছোটখাটো ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ক্ষমা করে দিয়েছেন। মাসুম এইভাবে ইসমা, তারা তাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে, এই আকিদা আমরা পোষণ করি না। আর অন্যদিকে আমরা এই ইয়াজিদ বিন মুআবিয়াকে কোন অভিশাপ দেই না। ওয়া ইয়াজিদ মিম্মান লা নুসিব্বুহু ওয়া লা নুহিব্বুহু, আমরা তাকে কোনো অভিশাপও দেই না আর তাকে আমরা ভালোবাসি না। ইন্নাহু কানা মালিকান মিন মুলুকিল মুসলিমিন লাহু হাসানাত ওয়া সাইয়্যাত, ইনি মুসলমান অন্যান্য মুসলমানদের বাদশাদের মতোই একজন বাদশা, এবং তার মাধ্যমে কিছু ভালো কাজ হয়েছে আর তার মাধ্যমে কিছু খারাপ কাজ হয়েছে। আমরা জানি
যে উমাইয়া রাজ বংশ এবং আব্বাসীয় বংশ যে রাজত্ব করেছে তাদের অনেক খলিফাই একে অপরকে যুদ্ধ করে ক্ষমতা দখল করেছে। এগুলো শরীয়তের দৃষ্টিতে খেলাফ হলেও কিন্তু সেটিকে কেউ মানে তার আনুগত্য স্বীকার করা সবাইকে ওয়াজিব বলেই আগেকার স্কলাররা মত পেশ করেছে। এখন এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদ বিন মুয়াবিয়া, তার মৃত্যুর পরে তার ছেলে বাদশাহ হন, তার নাম হচ্ছে মুয়াবিয়াল উলা, প্রথম মুয়াবিয়া। এবং সেই পুত্র কিছুদিন পরে শাসন ক্ষমতা ছেড়ে দেন, ইচ্ছা করে ছেড়ে দেন, এবং সেই শাসক হন মারওয়ান নামে একজন ব্যক্তি যার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং ক্ষমতা ইয়াজিদের পুত্র ধরে রাখেনি। আর এখানে নির্বাচন প্রক্রিয়ার কথা আমি আগেই বলেছি, সুতরাং সেটা আমরা আগে জেনেছি। এখন আমরা জানব যে ইয়াজিদ মৃত্যুর আগে কিভাবে নিজের জন্য দোয়া করেছে। ইয়াজিদ দোয়া করেছে তার মৃত্যুর আগে এইভাবে, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা লাম উহিব্বাহু ওয়া লাম আরদাহু ওয়া হাকিম বাইনি ওয়া বাইনা উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওয়া আল্লাহ আমাকে তুমি শাস্তি দিও না যেটা আমি চাইনি অথবা যেটা আমি প্রতিরোধ করতে পারিনি সেই কারণে আমাকে কোনো শাস্তি দিও না। আর আমার সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদের যে ঝগড়াঝাটি হয়েছে, যে দ্বন্দ্ব হয়েছে আমাদের দুজনের ভিতরে, আল্লাহ তুমি বিচার করবে। তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে এই ইয়াজিদ বিন মুয়াবিয়ার একটা বিরাট সমস্যা ছিল, কারণ আমরা এখন দেখছি কিভাবে সেই কারণটা ঘটলো। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হচ্ছে আব্দে মানাফ, উনি হচ্ছেন পরদাদা। তার দুই পুত্র, একজন হচ্ছে হাশিম আরেকজন হচ্ছে আব্দে শাম। হাশিমের একজন পুত্র, সেটা আসলে তার পুত্র নয়, তার ভাতিজা, কিন্তু তার পুত্র মুত্তালিব তাকে লালন পালন করত, এই জন্য আরবের লোকরা বলতো আব্দে মুত্তালিব। মুত্তালিব কিন্তু আল্লাহর কোনো মানে ওদের তখনকার দিনে যে বিভিন্ন দেব দেবী পুজো উপাসনা করত তাদের সাথে আব্দ যোগ করত, আর মুত্তালিব কিন্তু এরকম কোনো দেবতার নাম নয়। মুত্তালিব হচ্ছে আব্দে মুত্তালিব, মানে মুত্তালিব নামক ছেলে তার ভাতিজাকে পালত, ওই ভাতিজার নাম হচ্ছে সাইবা, সাইবা সাইবা, তার আরেকটি নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের কয়েকটি পুত্র আবু তালেব, আল আব্বাস, আবদুল্লাহ। আবু তালেবের ঘরে হয়েছে আলী, আর আল আব্বাসের ঘরে হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস, আর আবদুল্লাহর ঘরে হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হচ্ছে একটি গোষ্ঠী যেটি হাশিম থেকে এসেছে, বনু হাশিম। আর অন্যদিকে আব্দুশান মানে আব্দুল মানাফের আরেকটি পুত্র, তার ওইখানে কোনো পুত্র ছিল না, সে এক পালক পুত্র ছিল, তার নাম হচ্ছে উমাইয়া। ওই উমাইয়া পালক পুত্র থেকে দুই পুত্র হয়েছে, হারব এবং আবুল আস, আর সেখান থেকে এসেছে আবু সুফিয়ান, আফসান, আল হাকাম। আবু সুফিয়ানের পুত্র হয়েছে মুয়াবিয়া, আর আফসানের পুত্র হচ্ছে উসমান। এখন উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবি জলিল কদর, উনি এত গুরুত্বপূর্ণ সাহাবি, এই সাহাবিকে মানে ওই মদিনায় অবরুদ্ধ থাকা অবস্থায় আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকে হত্যা করা হয় এবং মুসলমানরা সে হত্যায় অংশ নিয়েছে, এটি ইতিহাসে আছে। অত্যন্ত মর্মান্তিকভাবে যখন হজের সময় সমস্ত সরকারি সৈন্যবাহিনী তারা হজ করতে চলে যায়, মদিনাটা অরক্ষিত থেকে যায়, তখনই ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ওই বিদ্রোহী মুসলিম লোকজন গিয়ে আক্রমণ করে এবং মহিলাদের তারা বাধাপ্রাপ্ত হয়, কিন্তু ওসমানকে তারা রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে। এবং এটি হয়েছে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, মানে ঈদের কয়েকদিন পরেই, হজের কয়েকদিন পরেই এই ঘটনাটা ঘটে। এই ঘটনা ঘটার পর যেহেতু মুয়াবিয়া ওসমানের একই দাদার ঘরের,
মানে তার কাজিন চাচাত ভাই, সেই জন্য মুয়াবিয়া প্রথম দাবি করেন যে ওসমান হত্যার বিচার করতে হবে, ওসমান হত্যার বিচার করতে হবে। এটি ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে প্রধান দাবি। আর আরেকজন সাহাবী বলেছে যে বিচার হবে পরে, আগে আমরা খলিফা নির্বাচন করি, সেই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু হয়েছেন খলিফা। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাদের চাহিদা মোতাবেক তার রাজত্বকালে বিদ্রোহ দমন করতে করতে আলী রাদিয়াল্লাহু আনহু শাসনামল পার হয়ে যায়, তিনি আর বিচার করতে পারেননি। সেই জন্য একটি মন কষাকষি এবং অসন্তোষ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদের ভিতরে ছিল। তাছাড়া উমাইয়া রাজ বংশের বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, তারা দাবি করতে লাগলো যে ওসমান হত্যার বিচার করতে হবে। এই কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন দামেস্কে ছিলেন, তিনি তার দাবিতে অটল ছিলেন যে আমরা যে করেই হোক ওসমান হত্যার বিচার চাই। এই যে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্ব, সেটি কোনো ক্ষমতা দখলের দ্বন্দ্ব নয়, যেটি কোনো কোনো আধুনিক চিন্তাবিদরা বলছেন, ঠিক নয়। সেটি হচ্ছে একটি হক, একটি হত্যাকাণ্ড। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডে সঠিক বিচার দাবি করেছেন এবং সেই দাবি তিনি করতেই পারেন, কারণ তিনি তার আপন চাচাতো ভাই। যেহেতু ঘটনার পরিহাসে এর কোনো বিচার হয়নি, তখন আল হাসান যখন খলিফা হলেন তখন রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিল এবং তিনি ক্ষমতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করলেন। তখন ইতিমধ্যে অনেক দিন চলে গেছে এবং এর বিচার আর হয়নি। এইভাবে একটি দ্বন্দ্ব তখন ছিল। আর মুয়াবিয়ার পুত্র হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া, আর আলীর পুত্র হচ্ছে হুসাইন। তাতে বোঝা যাচ্ছে যে তারা চাচাতো ভাই একে অপরের। ঘটনা হচ্ছে এই যে যখন হুসাইন তার পরিবারবর্গ নিয়ে মক্কাতে ছিলেন, তখন উহা নগরী থেকে অনেক লোক চিঠি লিখল। এর ভিতরে বিদায় নেহায়ের ভিতরে এসেছে যে 150টি চিঠি আসে হুসাইনের কাছে, এরকম মানে অসংখ্য চিঠি আসে। তখন ওই চিঠি পড়ে হুসাইন বিন আলী তিনি তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা নগরীতে পাঠান ইরাকে, যে দেখে আসার জন্য যে ওখানে পরিস্থিতি কি। তখন তিনি সেখানে গিয়ে দেখলেন যে প্রচুর লোক হুসাইনের পক্ষ অবলম্বন করতে প্রস্তুত রয়েছেন। তারা মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করলেন, যে বায়াত গ্রহণ করলেন মানে আনুগত্য স্বীকার করবে বলে প্রতিশ্রুতি দিলেন। মুসলিম বিন আকিল, কোন কোন রিওয়ায়েতে এসেছে যে মুসলিম বিন আকি ইনি চিঠি লিখেছিলেন মক্কাতে যে আল হুসাইনকে, যে আপনি এখানে চলে আসুন, জনগণ আপনাকে চায়। কিন্তু সাহাবীদের ভিতরে যারা তাকে অত্যন্ত ভালোবাসতেন, তারা কখনোই চাননি যেন হুসাইন কুফা নগরীতে যান। সেই বিখ্যাত সাহাবীদের ভিতরে রয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে ওমর অন্যতম, তারা নিষেধ করেছিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যাবেন। তো যখন তারা যাবেন, তখন হুসাইনকে বলা হলো যে তারা কিন্তু সহি লোক নয়, ওয়ালাম ইয়াকুনু মিন আহলি যালিক, যে তখন তিনি বললেন যে আমি তাওয়াক্কাল তো আল্লাহ হয়ে আমি যাব। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে আল্লাহ হাতে সপর্দ করে দিলেন সাহাবীরা, তিনি পথ চললেন। তো যখনই উনি সফর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইতিমধ্যে কুফা নগরীর যিনি গভর্নর ছিলেন তার নাম হচ্ছে নোমান বিন বশির। নোমান বিন বশির হচ্ছে একজন বিখ্যাত সাহাবি যিনি পায়ের সাথে পা লাগানোর হাদিস বর্ণনা করেছেন নামাজের ভিতরে। এই নোমান বিন বশিরকে ক্ষমতাচ্যুত করে হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ ক্ষমতা নিয়ে তিনি বললেন যে আমরা হুসাইনকে এখানে গ্রহণ করব না, কারণ তিনি
খিলাফতের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন, সুতরাং তাকে আমার আনুগত্য স্বীকার করতে হবে, আর আমি আমার কাছে বায়াত গ্রহণ করলে আমি সেটা ইসলামী রাষ্ট্রের যে আমির ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে সেটা পৌঁছে দেব। সুতরাং যখন এই ধরনের কথা তিনি বলতে লাগলেন এবং পূর্ববর্তী যে গভর্নর ছিল, আমির ছিলেন নোমান বিন বসির, তার যেহেতু পদচ্যুত হইল, তখন তিনি হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করেন, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করেন। তখন আল হুসাইন সেখানে গিয়ে তিনি পুরো ঘটনা জানতে পেরে তিনি দেখলেন যে আশা করলে তিনি কুফা নগরীতে এসেছেন, এখন তার দেখছেন স্যার উল্টো, কারণ তারা সবাই তার বিপরীত করছে। লাম্মা আরসালা ইলাইহিম ইবনে আম্মিহি আখলাফু ওয়াদাহু, তিনি তার চাচাতো ভাইকে যখন দিল পাঠালেন তখন দেখলেন যে তারা ওয়াদা ভঙ্গ করেছে। ওয়াআনাহু আলাইহি মিন ওয়াদাহু আন ইয়াদফুহু আনহু, আর যাকে তার রক্ষা করার জন্য তারা ওয়াদা করেছিল, মানে আল হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তারা তাকে রক্ষা করেনি। ওয়াকাতিলুহু মাআহু, এবং তারা তার সাথে যুদ্ধ করেছে, তার মানে তারা তাকে হত্যা করেছে। আর যারা হুসাইনকে ভালোবাসত, ইবনে আব্বাস ও ইবনে আমর, তারা বারবার একটি কথা বলেছেন, সেটি বিদা ও নিহায়াত এসেছে যে লা ইয়াযহাব আলাই ইলাইহিম, আপনি তাদের দিকে যাবেন না, ওয়ালা ইয়াকবালা মিনহুম, আপনি তাদের কাছ থেকে কোনো বায়াত গ্রহণ করবেন না, কারণ তারা ভালো নয়। তখন তিনি গিয়ে দেখলেন যে পরিণাম ওরা আন্না খুরুজাহু ইলাইহিম লাইসা বিমাসলিহাত, যে হুসাইন আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি দেখলেন যে কোনো কিছু কল্যাণকর কিছু হচ্ছে না, চারিদিকে শুধু বিশৃঙ্খলা, এবং তিনি দেখলেন যে যা কিছু আগে বলা হয়েছিল তা সবকিছু উল্টা হচ্ছে। ওয়ালা ইয়াতারাব্বাতা আলাইহি মা ইয়াসুরা ওয়া কানা আমরুল্লাহ কাদরান মাকদুরা, আর আল্লাহর তকদির এভাবেই সংগঠিত হয়ে যায়। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একটি চরম বিশৃঙ্খলার ভিতরে বন্দী হয়ে গেলেন। ঠিক সেই পর্যায়ে আল হুসাইন আল বিদায়ের ভিতরে রয়েছে যে তিনি ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীকে তিনটি শর্ত দিলেন, তিনটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে তালাবা মিনহুম আন ইয়াদউ ইয়ারজিউ, যে তোমরা আমাকে আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে যেতে দাও, সেখানে আমাকে যেতে দাও, মানে মদিনায় অথবা মক্কায় তিনি চলে আসতে চাচ্ছিলেন, এই কথাটা তিনি বললেন। আরেকটি শর্ত দিলেন, যদি তা সম্ভব না হয় ইয়াল হাতা বি বাদি সুগুর মিন সিগার মিন সুগুর, মানে ইসলামী সীমান্তে আমাদেরকে পৌঁছে দাও, যেন আমরা সীমান্তের রক্ষীদের কাছে আশ্রয় চাই, আশ্রয় পাই, এরকম আরেকটি শর্ত তিনি দিলেন। তারপরে আরেকটি শর্ত দিলেন, এটাও যদি সম্ভব না হয় ইয়াল হাকা বি ইবনে আম্মিহি ইয়াজিদ, তাহলে আমার চাচাতো ভাই ইয়াজিদের কাছে তোমরা আমাকে যেতে দাও। তার মানে হচ্ছে যে হুসাইন বিন আলী ইয়াজিদের কাছেও যাওয়ার জন্য শর্ত দিয়েছিলেন, কিন্তু ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে বলল যে আপনাকে যেতে দেওয়া হবে না। ফা মানাহু হাযা হাযা হাত্তা ইয়াস্তাসির, আপনি যদি আমাদের কাছে বন্দি না হন, আমাদের কাছে আনুগত্য স্বীকার না করেন, বন্দি না হন, তাহলে আপনাকে আমরা ছাড়ব না। আর এটি আল হুসাইন বিন আলীর মতো একজন মহান ব্যক্তিত্বের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, আর তিনি তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেন। প্রথম যুদ্ধ তারা শুরু করলেন, কিতাবের ভিতরে রয়েছে ওয়াকাতালাহু ফাআক্তালাহুম, তারা তার সাথে যুদ্ধ করলেন এবং তিনি তাদের সাথে যুদ্ধ করলেন, ফাকসুলুহু, আর তারা তাকে হত্যা করল। তাহজিব ও তাহজিব ইবনে হাজার আসকালানি কিতাবের ভিতরে রয়েছে, আল হুসাইনের কোলে যখন শিশুর একটি বাচ্চার গায়ে তীর লাগে তখন তিনি এই বলে দোয়া করলেন, আল্লাহুম্মা আহকুম বাইনানা ও বাইনা
قوم دعونا لينصرونا ثم يقاتلوننا والله তুমি তাদের সাথে আমাদের ভিতর বিচার করো যারা সাহায্য করার নাম করে আমাদিগকে দাওয়াত দিয়ে ডেকে এনেছে এবং আমাকে আমাদিগকে এখন হত্যা করছে তাদেরকে তুমি বিচার করো তো সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে উনি কুফাবাসীদের উদ্দেশ্যে এই কথাটা বলছেন আর হুসাইন তিনি নিজে ব্যক্তিগতভাবে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে যেতে চেয়েছিলেন সেটিও জানা যায় واهنا بها من ظلمه وعده واعتدى عليه عطار اي হত্যাকাণ্ড লজ্জাজনক অবস্থায় পরিণত হয় এবং মানুষের ভিতরে বিশৃঙ্খলা চলে আসে ও আকরাম আল্লাহ আল হুসাইন বিশাহাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইনকে শাহাদাতের মর্যাদা দান করলেন কারণ হুসাইন এবং হাসান হচ্ছে সবার সাইয়্যিদা সবার আহলিল জান্নাহ কারণ তারা দুজনই জান্নাতে যুবকদের সর্দার হবে সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সুতরাং ইনি যে শহীদ হয়েছেন এটা বলাই বাহুল্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উবাইদুল্লাহ বিন জিয়াদ উনি হচ্ছেন নিষ্ঠুর তিনি সেনাপতি ছিলেন এক কুফার আমির ছিলেন কোন কোন রেওয়ায়েতে এসেছে উনি ইরাকের আমির ছিলেন তার পক্ষে সম্ভব ছিল তার প্রাণ রক্ষা করার কিন্তু তার সৈন্যবাহিনীকে তিনি লেলিয়ে দিলেন তারপর তার সৈন্যবাহিনীর ভিতরে অন্যতম পাপিষ্ঠ যেই ব্যক্তি যার নাম হচ্ছে আমরা বাংলাতে বলি সীমার কিন্তু আরবি বইতে লেখা আছে সিমর সিমর শিন মিমরা সিমর বিন জিল জিল জাওশান বিন জিল জাওশান জিল জাওশানের পুত্র সিমর এই তাকে হত্যা করে এবং তার পবিত্র মাথাকে তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে এখানে আমরা বস্তুটি দেখতে পাচ্ছি যে প্রচন্ড অনাচার করা হয়েছে কারণ মুসলিম কোন ব্যক্তি ইন্তেকাল হলে তার শরীরকে সম্মান করতে হয় তার শরীর থেকে কোনো অংশ কেটে নেওয়া যায় না হাদিসে নিষেধ রয়েছে আমরা যদি আহকামুল জানায়েজ কিতাবটুকু শেখ আলবানী রাহমাহুল্লাহ উনি যে কিতাব লিখেছেন সেই কিতাবের ভিতরে উনি আলোচনা করেছেন এমন শক্ত হবে যে বর্তমান বিশ্বে মুসলমান দেশগুলোতে যে মুসলমান ডাক্তারি ছাত্ররা যারা মুসলমানদের শরীরকে অ্যানাটমি ডাইসেকশন করেন সেটাও অন্যায় অপরাধ তিনি বলেছেন মৃত মুসলমানের শরীর থেকে কোনো কিছুকে কাটা যাবে না এটি শরীয়ত বিরোধী উনি সে কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন তো সেই ক্ষেত্রে আল হুসাইনের শরীর থেকে তার পবিত্র মাথাকে বিচ্ছিন্ন করা অত্যন্ত গর্হিত কাজ এটা বলাই বাহুল্য সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কাছ থেকে ইয়াজিদ মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফয়সালা কামনা করেছেন আমরা এখানেই আমাদের বক্তব্য শেষ করে ক্ষান্ত হব কারণ আমরা যদি কোনো যুদ্ধ কোনো ঘটনা বলি আলোচনা করতে চাই শিখতে চাই তাহলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় কোনো যুদ্ধ আলোচনা করা উচিত অথবা তার কোনো ঘটনা বলি আলোচনা করা উচিত কিন্তু যেখানে সাহাবীদের ভিতরে মুসলিমদের ভিতরে যেখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে যেগুলো ইস্তিহাদি সমস্যায় জর্জরিত দুই পক্ষ সেগুলো আলোচনা করে কোনো ধরনের জ্ঞান লাভ করা খুব দুরূহ বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে সীমা অতিক্রম করে আমরা তাদের প্রতি মন্দ ধারণা পোষণ করতে পারি আর সেক্ষেত্রে আমরা অশেষ গুণা আমরা পাপ কার্যে লিপ্ত হয়ে যেতে পারি সেটা আমাদের জন্য গর্হিত এই জন্য আহলে সুন্নাল জামা কখনোই এই সীমা অতিক্রম করে না কখনোই ইয়াজিদ বিন মুআবিয়াকে অভিশাপ দেয় না আর আমরা কাউকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করি না আর আমরা আল হুসাইনের প্রতি ভালোবাসা পোষণ করি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা তাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন আমরা তার উচ্চ মর্যাদা কামনা করি রাদিয়াল্লাহু আনহুমা আল হাসান তার জন্য আমরা উচ্চ ধারণা পোষণ করি কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাব তার নাতিদের অন্যতম সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আহলুল বাইতকে সবাইকে আমরা সম্মান করি এখানে একটি কথা শুধু বলবো যে যে দুইজন ব্যক্তি যারা রাফিদি এবং নাসাবি ফিরকার জন্ম দিয়েছিলেন
তাদের দুইজনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুখতার সাখাফি, তিনি সাকিব গোত্রে জন্মগ্রহণ করেছিলেন, আরেকজনের নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি হচ্ছেন নাসাবি। এই নাসাবি, হাজ্জাজ বিন ইউসুফ আর হচ্ছে মুখতার সাখাফি এই সাকিব গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। কেননা সহি মুসলিমের ভিতরে এসেছে একজন মিথ্যাবাদী এবং একজন অত্যাচারী দুইজন ব্যক্তি জন্ম নিবে। তো ঐতিহাসিকরা বলছেন যে মুখতার আল সাখাফি হচ্ছে সেই মিথ্যাবাদী যে নিজেকে নবী দাবি করেছিল, আর তার মাধ্যমেই এই রাফিজি ফিরকা যারা এই হাদিস গুলোকে জাল করেছে, নিজেরা নবী হয়েছে মিথ্যা কথা বলেছে, সাহাবীদের প্রতি মিথ্যা কথা বলেছে, তারা হচ্ছে মুখতার আল সাখাফি। তাদের মাধ্যমে এশিয়া যে প্রজন্ম সেটি তাদের থেকেই অনেকটা উৎপত্তি হয়েছে, সবটুকু নয় কিছুটা। আর হাজ্জাজ বিন ইউসুফ সে হচ্ছে নাসাবি, তিনিও সাখাফি করছে, তিনি শুধু সাহাবীদেরকে হত্যা করতেন, তার এই কর্মকাণ্ড অত্যন্ত গর্হিত, তিনি প্রচুর সাহাবীদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকে হত্যা করেছেন, যেমন আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করেছেন তিনি, মুনহারিফান আন আলী ওয়া আসহাবি, উনি ছিলেন একজন ফাকানা হাযা মিন নওয়াসিব, তিনি ছিলেন নাসাবি। আর এতটুকু সত্ত্বেও উনি এত অত্যাচারী ছিলেন, মদিনার গভর্নর ছিলেন আল হাজ্জাজ বিন ইউসুফ আস সাখাফি, কিন্তু তিনি অনেক ভালো কাজও করেছেন, যেমন কোরআন শরীফের ভিতরে যে আমরা আরবি বর্ণমালা দেখতে পাই, এগুলোর ভিতরে যে নকশাগুলো আছে, ডটগুলো আছে, সেগুলোকে স্কলারদেরকে দিয়ে তিনি তার তত্ত্বাবধানে সেই কাজটুকু করিয়ে দিয়েছিলেন, যেন অনাববাসীরা কোরআন পড়তে ভালো পারে। এই ধরনের কিছু জনকল্যাণমূলক কাজও তিনি করেছেন, কিন্তু অধিকাংশ কাজ করেছেন অনিষ্ঠ, যে তিনি সাহাবীদেরকে হত্যা করেছেন, যুদ্ধ করেছেন। অথচ এত অত্যাচার এবং মন্দ কাজের পরেও হাজ্জাজ বিন ইউসুফের পিছনে আবদুল্লাহ ইবনে ওমর নামাজ পড়েছেন, তার ইমামতে নামাজ পড়েছেন বিশিষ্ট স্কলার সাহাবীদের ভিতরে আর সাহাবি আল কিবার আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفره إنه هو الغفور الرحيم ونيك كن شاء الله نارجن نعم عن طريق هو يكتب كتو أبنى لكم تشنا قلت بك السلام عليكم وهي أم لكم تشنا بكر الدقيقة تباري جينا أتشا أمي شدي أكتر من الشمو نتشي جي بوندا أبنى أتشكي لنا لأيني بلتون دقيقة أمي تادر الدشو بلتفل أبار আমাদের ইনশাল্লাহ আগামী বুধবার থেকে বুধবার রাত 8টায় আমাদের ভাই তাহির ভাই উনি একটা ধারাবাহিক ক্লাস শুরু করবেন, সেটা হবে সিফাতে সালাতুন নবী, যে সংক্ষিপ্ত এবং সিফাতে সালাতুন নবী যে মূল রূপটা আছে সেটার একটা রিভিউ ক্লাস উনি নেবেন ইনশাল্লাহ। আর কি সবাইকে এই নম্বরে 605562 আগামী রবিবার আকিদার ক্লাস আড়াইটাই হবে, কিন্তু সেই দিন সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু আমাদের টাইম চেঞ্জ হয়েছে সেই জন্য আপনার ক্লাসটা আমরা কি আপনারা নাম্বারে কল দিতে পারেন কিংবা ক্লাসে জানাতে পারেন কোনটা আপনাদের জন্য সুবিধা আর কি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি আর কি ইনশাল্লাহ। আমাদের আজকে ক্লাসটা রেকর্ড হয়েছে, এটা একবার পাউন্ড দিলে আপনারা শুনতে পাবেন আগামী রোববার পর্যন্ত। আর সম্ভবত আমি একজাক্টলি শিওর না, যেহেতু দীর্ঘদিন আমাদের ক্লাস হয় নাই, আগের ক্লাসটা যেটা আমরা রেকর্ডিং করেছিলাম সেটা
ডক্টর আবু তাহের ভাইয়ের ক্লাস, এটা হজের উপর ছিল, হজের উপর দুটা ক্লাস, 46-47 pound হবে, 46 pound, 47 pound, যদি ভুল হয় আপনারা একটু চেক করে নেবেন, আর তাহলে আজকে এটা 48 pound হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের আমি এখন আনমিউট করে দিচ্ছি, যারা প্রশ্ন করার প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের হাত মিউট করলাম, যারা প্রশ্ন করবেন স্টার সিক্স দিয়ে প্রশ্ন করেন প্লিজ, একটু ভাইভাই বজায় রাখবেন ইনশাল্লাহ। আর প্রথমে আমি মডারেটর বন্ধুকে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি, যদি আপনারা লাইনে থাকেন ইনশাল্লাহ। কারণ আমি একটু আগে দেখলাম যে 130 জন 35 জনের মতো লাইনে আছে, তো একটু আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন প্রশ্ন করার সময় প্লিজ। আপনারা স্টার সিক্স দিয়ে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। The conference is now unmarked. কেউ যদি প্রশ্ন করেন স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন প্লিজ, স্টার সিক্স প্রেস করুন আগে, তারপর কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওই যে আপনি যে বলছিলেন শনিবারে রোজাটা না রাখার জন্য, তো আমার হাজবেন্ড আবার ওই শনিবারে বা ছুটি থাকে, তো শনিবারে ও একটা মানত কুশল আনতে আগে সে রোজা করে রাখে, তখন ওটা কি ওই ব্যাপারে কি বলা যাবে? শনিবার করে রাখে আর কি, একটা করে রোজা রাখে শনিবারের দিন। আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ওনার হাজবেন্ড তিনি রোজা রাখছেন শনিবারে, কারণ শনিবারে রোজা রাখার জন্য মানত করেছেন। কোন মানত মানে এটাকে হাদিসের ভাষায় বলা নজর, এই ধরনের নজর যদি কোন সহি হাদিস অথবা শরীয়ত বিরোধী কোন কাজের বিরোধী হয়, তাহলে সেই মানতকে পরিবর্তন করতে হবে। সেই মানত উনি শনিবারে রাখার জন্য মানত করেননি, উনি একটা ব্যাপার মানত করছিল অনেকদিন আগে, যেহেতু শনিবারে ছুটি থাকবে শনিবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত, তাহলে শনিবারে উনি মানত করেননি, উনি মানত করেছিলেন যে কোনো একদিন রোজা রাখবেন, কিন্তু তিনি শনিবারে কাজ মুক্ত থাকেন, অবসর থাকেন বিধায়, তার সুবিধা অনুযায়ী উনি শনিবার দিন রোজা রাখতে পারছেন বলে সেটা আদায় করছেন। এখানে পরিষ্কার হুকুম হচ্ছে হাদিস থেকে, শনিবারে তিনি রোজা রাখতে পারবেন না। কারণ হচ্ছে যে শুধু শনিবারে রোজা রাখা মুখালিফুল ইয়াহুদ, হাদিসের ভিতরে এসেছে তোমরা ইহুদিদের বিপরীত করো, ইহুদিরা শনিবারে রোজা রাখে, কারণ শনিবার শব্দটা এসেছে ইয়াউমুস সাবত, রবিবারকে ইয়াউমুল আউয়াল মানে প্রথম দিন বলা হয়। এরকম আরবিতে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত, বৃহস্পতিবারকে বলা হয় ইয়াউমুল খামিস মানে পঞ্চমতম দিন, আর জুমার দিনটা হলো জুমা মানে এই এখানে সবকিছু জমা হয়ে গিয়েছে, আর সাবত হচ্ছে যেখানে কেটে দেওয়া হয়েছে। সুতরাং ওই শনিবারে ইহুদিরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে রোজা রাখতো, ওই কারণে উনি কঠোরভাবে নিষেধ করেছেন। সুতরাং শুধু শনিবারে ভিত্তিক রোজা রাখা যাবে না, তবে কোন রোজা যেমন কোন ব্যক্তি রাখছে যে সে এক মাস ব্যাপী রোজা রাখবে অথবা 20 দিন ব্যাপী রোজা রাখবে, তার একটা মানত রয়েছে, সেই ক্ষেত্রে মানে সে শনিবারে রোজা রেখে নিতে পারে, তবে না রাখাই উত্তম। আর পৃথকভাবে শুধুমাত্র শনিবারকে টার্গেট করা কখনোই যাবে না, কখনোই যাবে না, কারণ এটা হাদিসের ভিতরে এসে যে ইল্লামা আফতারাল্লাহ আলাই, যে যে সকল রোজা তোমাদের ফরজ করা হয়নি সেই সকল রোজা ছাড়া অন্য কোন রোজা রাখতে পারবে না। সুতরাং আপনার প্রতি মানে পরামর্শ হচ্ছে যে তাকে অন্য দিন রোজা রাখতে হবে, শনিবার নয়, হয় তাকে
শুক্রবার শনিবার রাখতে পারে, কারণ শুক্রবারে রোজার সাথে একটা দিন যোগ করা যায়। শুক্রবারের সাথে শনিবার রাখতে পারে, অথবা শুক্রবার বৃহস্পতিবার রাখতে পারেন, অথবা রবিবার দিয়ে রাখতে পারেন, অথবা অন্য কোনো দিন। কিন্তু শুধু শনিবার রাখা যাবে না, কারণ হাদিসের বিরুদ্ধ। না না, এই বছর আপনার মঙ্গল এবং বুধবার দিন পড়বে, মহরম 9 এবং 10, মঙ্গল বুধবার, শনিবার পড়ে না তো। শনিবার আর রোববার না পড়ে মনে হয়, রোববার পরে 10 তারিখ আর শনিবার পরে এই না। আমার কাছে যে ক্যালেন্ডার আছে সেখানে আমি দেখছি মহরম হচ্ছে 10 তারিখ মানে বুধবার, আর মঙ্গলবার হচ্ছে 9 তারিখ। ও না না, ইংলিশ 10 তারিখ পরে, মানে কি সামনের 10 তারিখ। জি না জি না, যদি কোনো কারণে আশুরা শনিবারে পড়ে যায় তাহলে কিছু মুহাদ্দিস যেমন শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার মতে রাখা যাবে না, আর যদি রাখতে হয় তাহলে অবশ্যই তাকে একটি দিন যোগ করে মানে 9 এবং 10 রাখতে হবে। তবে এক ধরনের স্কলাররা নিষেধ করেছেন, আর কিছু কিছু আলিম আর রব্বানী তারা বলছেন যে বিশেষ দিনগুলো সবসময় তো আসে না, সবের উদ্দেশ্যে থাকলে কোনো ক্ষতি নাই, তারা এটাতে উদারতা প্রদর্শন করেছেন। যেমন আরাফার দিন যদি শনিবার হয় কথার কথা, তাহলে রোজা রাখা যাবে কিনা, সেই ক্ষেত্রে ওই যে অধিকাংশ স্কলার বলেছেন রাখা যাবে, আর দু একজন এটাতে দ্বিমত পোষণ করেছেন যে যেহেতু ফরজ রোজা ছাড়া শনিবার রোজা যায় না, সেই জন্য তারা এটাতে দ্বিমত পোষণ করেছেন। তো অধিকাংশ স্কলারদের মতে যেহেতু রাখা যায়, সুতরাং রাখা যাবে ইনশাআল্লাহ। আমি তাহলে বলছি যে মাসের যে চাঁদের মাসের রোজা হয় মনে করেন অনেক সময় শনি রবি ওইটা তো রাখা যাবে না ভাই? জি জি রাখা যাবে, মানে কোন রোজা যদি আগে থেকেই আপনার অভ্যাসগত থাকে, যেটার মোকাবেলা হাদিস রয়েছে, যে যেমন আয়ামে বাইত যেটাকে আমরা বাংলাতে আয়ামে বীজের রোজা বলি, এটা হলো এই রোজার তিনটা, তারপরে আরাফার রোজা, তারপরে হচ্ছে আশুরা রোজা, এগুলো অধিকাংশ স্কলার বলেছেন যে রাখা যাবে শনিবার হলেও। তবে দু একজন মুহাক্কিক মুহাদ্দিস তারা বলেছেন যে শনিবারটা বাদ দিতে হবে, ওই বাকি দিনগুলো রাখা যাবে, এই ব্যাপারে তারা মত প্রকাশ করেছেন। এই জন্যই বলছি যে কোনো ব্যক্তি যদি না রাখে তাহলে তার সমালোচনা করতে পারবেন না, কারণ যিনি শনিবারে রাখছেন না তারও কিন্তু দলিল আছে। যদিও এই দলিলের সাথে অনেক স্কলারই একমত পোষণ করেনি, এই কারণে জেনে রাখাটা ভালো, কারণ আমরা না জেনেই অনেকের সমালোচনা করি, এটা ঠিক নয়। সেই জন্য সতর্কতার জন্য আমি এটা বলে রেখেছি যে সহি হাদিসের ভিতরে এই জিনিসটা রয়েছে, এই জন্য কেউ কেউ এটাকে মাকরু বলেছেন, তবে রাখা যাবে বলে অধিকাংশ স্কলারই বলেছে। পরের প্রশ্ন, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুক্রবারে নফল রোজা সম্পর্কে আপনি জানাবেন আমাদেরকে, এটা কি শুক্রবার কি কেউ চাইলে যে কোনো এমনি জাস্ট নফল এমনি কোনো মানুষ রোজা না বা ফরজ রোজার কাজ না, শুক্রবারে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারের সাথে একটি দিন আগে মানে বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার এইভাবে মিলিয়ে রোজা রাখলে তখন এটা রাখা যাবে, এ ব্যাপারে সহি হাদিস রয়েছে। আল জুমআ ইয়াউম ক্বাবলাহু আল ইয়াউম বাদাহু, সুতরাং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুক্র শনিবারে কিন্তু রোজা রাখা হচ্ছে, হাদিসের দ্বারাই রাখা হচ্ছে। ওই কারণেই অনেক অনেক স্কলার শনিবারের রোজাটাকে
হারাম বলেননি, বলেছেন যে এটা একটা কন্ডিশন, কিন্তু শুক্রবারের মতো এটা মিলিয়ে রাখলে অসুবিধা হবে না, এটাই অধিকাংশ স্কলারদের মত। সুতরাং শুক্রবারকে আলাদাভাবে এই রোজার জন্য পৃথক করা যাবে না, তার সাথে অবশ্যই অবশ্যই আপনাকে একটি দিন বৃহস্পতিবার যোগ করতে হবে অথবা শনিবার যোগ করতে হবে। যদি শনিবার বৃহস্পতিবার রোজা না রাখেন তাহলে শনিবারে আপনার জন্য রোজা রাখতেই হবে শুক্রবার রোজাটার সওয়াব পাওয়ার জন্য, আর যদি শুধু শুক্রবার রেখে দেন তাহলে ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি আমার দোয়া আমার এই রোজাটাকে কবুল করুন, যেহেতু এটা হাদিসের অনুযায়ী হয়নি। সুতরাং তাকে এই দোয়া করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে মঞ্জুরির জন্য দোয়া করতে হবে, তবে দুটো রাখাই হচ্ছে উত্তম। আর একটা কোশ্চেন ছিল যে একজন স্কলার উনি মানে আলেম উনি বলেছেন যে রমাদানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে যে মুহররম মাসের রোজাগুলো, এটা কথাটা কতটুকু সহি? হ্যাঁ, এটা তো আমি প্রথমেই আপনি হয়তো আলোচনায় পড়ে এসেছেন, আমরা এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণনা করেছি, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রাওয়াহু মুসলিম। জি, আমি আসলে এটা হচ্ছে একটা হাদিস যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, আর এই মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুতরাং এটা হাদিস, আমরা এখান থেকে জানতে পাচ্ছি যে এটি আসলে হাদিস, আপনি এখন থেকে জানবেন যে এটা একটি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার পরে এই মুহররম মাসে অধিক রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তিনি তুলনা করেছেন আফদালুস সালা বাদাল ফরিদা সালাতুল লাইল, যেমন ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, সেটার সাথে তিনি তুলনা করেছেন। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। শুক্রবার রোজা রাখতে গেলে আপনাকে অবশ্যই বৃহস্পতিবার রাখতে হবে অথবা শনিবার রাখতে হবে। সোমবার যদি রাখেন তা তো সমস্যা নাই, বরং উত্তম, হাদিসের ভিতরে এসেছে, কিন্তু আপনি শুক্রবারে আলাদা করে রোজা রাখতে পারবেন না। শুক্রবারে রোজা রাখতে গেলে অবশ্যই আপনাকে একটি দিন আগে এবং একটি দিন পরে যোগ করতে হবে। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার শেষ কোশ্চেন হচ্ছে যে শুক্রবারে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী আর পুরুষের জন্য গোসল করাটা ফরজ, আমি একটা স্কলারের লেকচারে শুনেছি, এই কথাটা কতটুকু সত্যি? না, এখানে মানে ফরজ শব্দে কোন কথা মানে আসে নাই, এটাকে মানে বলেছেন যে ওয়াজিব বলেছেন, ফরজ আসলে ওইভাবে কথাগুলো হাদিসে খুব কম এসেছে, কিন্তু ফরজ আর ওয়াজিবের দিকে আসলে তেমন কোনো পার্থক্য নাই। মানে শুক্রবারের দিনে মহিলা এবং পুরুষ এবং উভয়কেই গোসল করতে হবে, এটা অবশ্যই ফরজের মতোই মানে অনেকটা মানে এটাকে হাদিসের ভাষা বলে আল ওয়াজিব, হ্যাঁ করতে হবে, এটা হাদিসে আছে। প্রত্যেকটা হাদিস থেকে তো রুলিং হয় না, আরেকজন উনি এরকম আলেন তো উনি বলেছেন যে না এটা হালি রিকমেন্ডের সুন্না কিন্তু এটা ওয়াজিব না, তো কোনটা আসলে সহি হচ্ছে? ওয়াজিব সহি, এটা এটা অধিকাংশ ইবনু হাজম তার বিখ্যাত কিতাব মুহাল্লার ভিতরে বলেছেন যে এটি মহিলা এবং পুরুষ উভয়ের জন্য এটাকে ওয়াজিব বলেছেন তার কিতাবের ভিতরে। সুতরাং মুহাক্কিকদের ধারণা হচ্ছে যে এটা উভয়ের জন্য, এটা জুমার নামাজের সাথে সংশ্লিষ্ট নয় বলেও উনি মত পোষণ করেছেন ইবনু হাজম।
তো উনি বলেছেন যে এটা এই সবার জন্য, এটা নামাজ না পড়লেও তাকে শুক্রবারে গোসল করতে হবে বলে কিছু স্কলার বলেছেন। এটি এই ওয়াজিব বলে যারা বলেছেন যে এটি হাইলি রেকমেন্ডেড সুন্না, এটা আমার জানা নাই, মানে এটা কারা বলেছেন, তাদের দলিল কোথায়, আমি এটা জানি না। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহ। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা মহরম মাসের রোজাটা তারিখটা কিভাবে ই করব, মানে 9-10 এই তারিখটা কিভাবে আমরা বের করব? আচ্ছা আচ্ছা, এই তারিখ সংক্রান্ত মানে বিষয়গুলি হবে হচ্ছে, আপনি সবচেয়ে উত্তম হচ্ছে যে যেহেতু তারিখ নিয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতের অবতারণা হয়েছে, মত বিরোধ হচ্ছে, সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনি কোথায় আছেন সে জনগোষ্ঠী যে তারিখটাকে অনুসরণ করছে তাদের তারিখটাকে অনুসরণ করবেন। যদি আমেরিকায় থাকেন অথবা কানাডায় থাকেন, অস্ট্রেলিয়ায় থাকেন, তাহলে আপনি যেই মুসাল্লায় কিংবা যেই সমাজের সাথে উঠা বসা করেন, যাদের সাথে আপনি কোরবানি করছেন, যাদের সাথে আপনি ঈদ করছেন, রোজার ঈদ করছেন, কোরবানি ঈদ করছেন, তারা যেদিন রোজার ঈদ করবে, কোরবানি ঈদ করবে, তাদের যে পদ্ধতি সেই পদ্ধতির উপরে ভিত্তি করে আপনি তারিখ নির্ধারণ করবেন। কিন্তু আপনি কোরবানি ঈদ করবেন মসজিদের মাধ্যমে, আবার এই মানে আরাফা করবেন সৌদি আরবের মানে মানে ডেট দেখে, তারপরে আবার এই এটা মহরম করবেন আরেক পদ্ধতিতে, এটা ঠিক নয়। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন বাংলাদেশে যদি আপনি আমরা থাকি, কেউ এখান থেকে একজন লোক মহরম মাসের 1 তারিখে বাংলাদেশে চলে গেল, সে নিউ ইয়র্কে, তার জন্য যেদিন 1 তারিখ হবে বাংলাদেশে সেদিন তার জন্য 1 তারিখ নয়। তো বাংলাদেশে সে যদি অবস্থান করে এবং তার অবস্থানটা যদি বাংলাদেশের গণনা অনুযায়ী মহরমটা পড়ে যায়, তাহলে বাংলাদেশের জনগণ যেদিনকে 9 তারিখ অথবা 10 তারিখ সরকারিভাবে ডিক্লেয়ার করেছে সেটাই হবে তার জন্য 9 অথবা 10। আর সে যদি নিউ ইয়র্কে থাকে তাহলে বিলমারুফ প্রচলিত প্রথায়, মানে সে যেভাবে রোজাটা করেছে শুরু করেছে, যেভাবে সে রোজার ঈদটাকে করেছে এবং যেভাবে সে কোরবানি করেছে, তিনটি সোমু মা তা সোমুন, ইফতরু মা তুফতরুন, ওয়াইদাহু মা উদাহহিন, যে তোমরা রোজাকারীদের সাথে রোজা রাখো, যারা ঈদ করছে, যারা রোজা ভেঙে ফেলছে তাদের সাথে তোমরা রোজা ভেঙে ফেলো, আর কোরবানি দাতাদের সাথে কোরবানি দাও। এই হাদিসটুকু 3 মিনিটের রয়েছে, শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা উনি এই হাদিসটাকে সহি বলেছেন। সুতরাং এই হাদিস থেকে জানা যায় যে এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, এটার জন্য সমষ্টিগত সংখ্যার প্রয়োজন পড়ে। যদিও সমষ্টিগত পদ্ধতি যদি ভুল হয় তাহলে তাদের সাথেই থাকতে হবে এবং সেই অনুযায়ী সেটা করতে হবে, যদিও আপনি তার সাথে একমত নন, আপনার পদ্ধতি অনুযায়ী দেখা যাবে যে হয়তো সমষ্টির পদ্ধতি মিলছে না, না মিললেও আপনাকে সমষ্টি যেদিন করছে সেদিন আপনাকে ইত্তেবা করতে হবে, হাদিসের দাবি হচ্ছে তাই। আর নিউ ইয়র্কে যেহেতু 2টি গ্রুপই রয়েছে, এখানে স্থানীয় হেরাল কমিটি অথবা ইত্যাদি ইত্যাদি, আরেকটি হচ্ছে অন্য ধরনের ক্যালকুলেশন অথবা এই ধরনের জটিল পরিস্থিতিতে আপনাকে জানানো কোনোভাবেই উচিত হবে না। আপনাকে উচিত হবে যে আপনি যাদের সাথে ওঠা বসা করেন, যাদের সাথে আপনি কোরবানি করেন, রোজা রাখেন, রোজার এবং কোরবানির শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সাথে নামাজ পড়েন, একই কাউমে বসবাস করেন, একই আকীদা পোষণ করেন, এদের সাথে আপনি থাকবেন, ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে ওঠা বসা করবে, ইত্তেবা করবে, ইবাদত বন্দি করবে, তাদের তাদের সাথে থাকবে। কিন্তু আপনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যদি অন্য কোনো দিকে চলে যান সেটা বেশি
মানে জ্ঞান নির্ভর নয়, এই ধরনের পরামর্শ কোন স্কলার কাউকে দেননি, বরঞ্চ বলেছেন যে তাদের সাথে থাকো। উদাহরণটা আমি দিয়েছি ওইভাবে, যেমন বাংলাদেশে একজন লোক চলে গেল আমেরিকা থেকে, তাহলে তার গণনা পদ্ধতি বাংলাদেশের জনগণের সাথে মিশবে না, এটা সত্য। তাকে বাংলাদেশের পদ্ধতিকে অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় নেই, সে একা একা ওখানে ঈদ করতে পারবে না, একা একা সে রোজা শুরু করতে পারবে না। সুতরাং এটার মাধ্যমেই হচ্ছে এটার সমাধান, এতে আর জটিলতা করে তেমন কোনো জ্ঞান অর্জন হবে না এবং এটাতে সময় নষ্ট হবে। আমি মনে করি যে এটাই হচ্ছে সর্বোচ্চ সমাধান, কারণ এখানে যারা স্থানীয়ভাবে তাপ দেখা যাওয়ার জন্য অনেক দলিল পেশ করেন, স্থানীয় মানে থাকি কতটুকু জায়গাকে স্থানীয় বলা হয়, এর কোন দলিল হাদিস থেকে দেওয়া খুবই কষ্টকর এবং ডিফিকাল্ট নাই। স্থানীয় স্থানীয় বলতে কি বোঝায়, এটা কি একটি ভৌগোলিক স্থানীয়, এটা কি রাজনৈতিক ভাবে যে দেশকে বিভক্ত করা হয়েছে, আজকে যদি আমেরিকা সারা বাংলাদেশ এবং পাকিস্তানকে শাসন করতো তাহলে কি একটি দেশ হতো, একটি চাপ দেখা হতো, এই ধরনের নানান ধরনের প্রশ্ন অবতারণা আছে। সুতরাং ওই জটিলতায় আমাদের যাওয়াটা ঠিক হবে না, আমাদের যেটা ঠিক হবে সেটা হচ্ছে স্থানীয়ভাবে আপনি যে মসজিদে নামাজ পড়েন, যে জনগোষ্ঠীর সাথে আপনার বেশি লেনদেন, যাদের সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করেন, সুতরাং তারা যেদিন রাখছে সেদিন আপনি রাখবেন, আর তারা যেদিন রাখছে না সেদিন আপনি রাখবেন না। এই সুতরাং এতে অন্তর্দ্বন্দ্ব, কারণ এখানে নিউ ইয়র্কে বিভিন্ন শহরে দেখা যাচ্ছে যে ওই কেউ যদি ঈদ করে একদিনে, আবার আরেকজনের ঈদের উপরে ফতোয়া দিচ্ছেন যে উনি ঈদ করছেন, ঈদের দিনে রোজা রাখা হারাম, এইভাবে একে অপরকে হারাম বলছেন, কাফের বলছেন, তারপরে শরীয়ত বিরোধী অনেক কমেন্ট মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, এগুলো একেবারেই গর্হিত। গণনার মাধ্যমে হালাল হারাম, আপনার হিসাব অনুযায়ী আপনি ঠিক, তার হিসাব অনুযায়ী আর ঠিক, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার উপরে ডিপেন্ড করবেন। সেই ক্ষেত্রে আপনার উপরে একটি ছোট পরামর্শ দেওয়া যায়, সেটা আপনি স্থানীয়ভাবে যে স্কলার, যে ইমাম অথবা কোন আলিম অথবা তালিবুল আলিম মানে কোন স্টুডেন্ট অব নলেজ, এরকম কাউকে যদি আপনি বিশ্বাসযোগ্য মনে করেন, বিশ্বস্ত যে তার কাছ থেকে আপনি সহি জিনিসপত্র জানতে চান কিংবা তাকে মান্য করেন, তার উপরে আস্থা রাখেন, তাহলে তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি কোনটা অনুসরণ করব, আপনি কি মনে করেন, তার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে তাকে অনুসরণ করতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং সহি সুন্নাত ইত্তেফাক করার জন্য। হ্যাঁ, কিন্তু এটি একটি পদ্ধতি অনেকেই বলে থাকেন। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার কোশ্চেনটা হলো জুমা সম্পর্কে। আমাদের এখানে যে মসজিদ যেটা আমাদের কমিউনিটিতে, সেটা মানে ওখানে জুমা পড়ানো হয়, প্রথমে যে খুতবা দেওয়া হয় একটা, ওটা ইংলিশে বলা হয় আরবির সাথে সাথে, তারপরে ওটা শেষ করে আজান দেয়, আজান দেওয়ার পরে মানে আবার সবাই ইন্ডিভিজুয়াল ভাবে নামাজ পড়ে, তারপরে আবার নামাজ শেষ হলে আবার আজান দেয়, আজানের পরে তারপরে জুমার খুতবা আবার শুরু হয়। হ্যাঁ, কিছুক্ষণ খুতবার পরে যে মাঝখানে একটু বসে, তারপরে আবার খুতবা দেয়, এরপরে জুমা শুরু হয় জামাত। তো এখন এটা কি সহি সুন্না অনুযায়ী? এটি সহি সুন্না অনুযায়ী সহি নয়, তবে এই বিষয়ে মানে আমি হয়তো ভবিষ্যতে আপনাদেরকে জুমা সম্পর্কে যখন কোনো বক্তৃতা দিব, আজকে এটা বলার সময় এবং পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে আমাদের ভালো কিতাব রয়েছে, বই রয়েছে, শেখ আলবানী রাহমাতুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব জুমার ব্যাপারেই উনি কিছু জবাব আর জবাব নাফিয়া তো এই লিখেছেন, ওটার আলোকেও আলোচনা করা যাবে। সেটা শুধু মর্ম কথা হচ্ছে এই যে জুমার খুতবা হচ্ছে একটি, এটা দুই ভাগে বিভক্ত, মাঝখানে ইমাম সাহেব বসেন। এখানে অন্য ভাষায় কিংবা আরবি ভাষায় সেটা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে
যে নামাজের আগে ভক্তিটা, তারপরে আবার আজান, তারপরে আবার খুতবা, আবার ভাষায়, এইটা এই ধরনের তিনটা খুতবা হয়ে যাচ্ছে। সুতরাং এটা দুটা হওয়াই হচ্ছে শরীয়তসম্মত। আর আজান, আজানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম সুন্নাহ অনুযায়ী আজান হবে জুমার দিনে একটি, দুটি নয়, একটি। যদিও আমরা দেখতে পাই যে মক্কা এবং মদিনায়, বিশেষ করে মক্কা মদিনায় এখনো দুটি আজান চালু আছে, কিন্তু মক্কা মদিনায় কোনো জিনিস চালু থাকার মানে এই না যে এটা সুন্নাহর দাবিদার, তা নয়। কারণ দুটি আজান শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আজান দিয়েছেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা একটি আজান দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় দুটো আজান চালু হয়েছে। তখন আজানের দুটো দরকারও ছিল, যেহেতু জনগোষ্ঠী অনেক ব্যাপক বিস্তৃত ছিল। এখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে মাইক্রোফোনের যুগে যখন মাইক দিয়ে সবকিছু প্রচার করা যায় এবং মানুষকে আজানের দাওয়াত দেওয়া যায়, সুতরাং এখন দুই আজানের প্রয়োজন মুক্ত, একটি আজানই ফিরে যেতে হবে, এটাই সুন্নাহ। তবে কেউ কেউ ঐতিহ্যগত ভাবে দুইটি আজান ধরে রেখেছেন, তারা বলছেন যে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নতের ইত্তেবা করছি, কিন্তু এটা উত্তম নয়, উত্তম নয়। উত্তম হচ্ছে একটি আজান, জুমার দিনে একটি আজান দিয়ে মানুষ কিছু নামাজ পড়া শুরু করবে, এর ভিতরেই ইমাম সাহেব উনি খুতবা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করবেন। ঠিক এভাবেই হাদিসের আওতায় আসে, এবং তিনি এসেই মিম্বারে দাঁড়িয়ে একটি খুতবা দিবেন এবং মাঝখানে একটু বসবেন, তারপরে আবার খুতবা দিবেন। এটাই হচ্ছে একটি খুতবা, কিন্তু মাঝখানে একটু বসা, কিন্তু সংখ্যা একটি। আর আগে যেটা দিচ্ছে খুতবাকে ব্যাখ্যা করেছে অন্য ভাষায়, এটি মানে সহি সুন্নাহ আলোকে এটি বর্জন করাই হচ্ছে উত্তম। কারণ খুতবাকে যদি ব্যাখ্যা করার মতো কোনো প্রয়োজন মানুষের পরে, আরো কিছু ব্যাখ্যা দরকার, সেটা জুমার নামাজের পরে আয়োজন করা যেতে পারে, অথবা অন্য কোনো দিন, অথবা পরে, যেমন জুমার দিনে আসরের সময় এটা করতে পারে, অথবা জুমার নামাজের সালাম ফিরানোর পরে সুন্নত পড়া হয়ে গেলে মানুষ যদি তখনও বসে থাকে আয়োজন করা যেতে পারে। কিন্তু আজানের এবং ইমামের খুতবা নামাজের আগে নয় বলেই অধিকাংশ মহাক্কিকদের ধারণা। পরের প্রশ্ন, আচ্ছা আমার একটু একটু জিজ্ঞেস করে নি, হ্যাঁ কোশ্চেনটা সম্পর্কে আপনি করেন আপা। হ্যাঁ তো ভাই, যখন খুতবা প্রথম শুরু করে, হ্যাঁ আমরা তো প্রথমে ঢুকে গিয়ে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেই, তো যখন আবার আজান দিয়ে আবার দুই রাকাত বা কেউ দেখে চার রাকাত পরে ইমামও পড়ে, তখন আমরা যারা মানে ছয় শূন্য ফলো করবো তারা বসে থাকবো, পড়বো না, তাই না? না, এখানে মসজিদের ভিতরে জুমার দিনে যে কোনো খুতবাই দেখ না কেন, সেটা যদি আজানের আগেও দেয় পরেও দেয়, ইমামের সে খুতবার প্রতি সম্মান প্রদর্শন পূর্ব আপনি দুই রাকাত পরে বসে যাবেন, শুনবেন তারা কি বলে, যদিও তার পদ্ধতি ঠিক না, এটাই উত্তম। কারণ সে গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু তার তরিকাটা সহি না, কিন্তু আপনি বসে শুনবেন, কারণ অন্যরাও শুনছে, কিন্তু দুই রাকাত পরে বসে পড়বেন। সেটা আপনাকে বিবেচনা করতে হবে না, কিংবা করা উচিত নয় যে এই পরীক্ষাটা সহি কিনা, কিংবা তারা অন্য কোনো পদ্ধতি, এটা ওইভাবে কঠিন হওয়াটা ঠিক নয়। বরঞ্চ কোন ধরনের ফাঁকাত তৈরি না করে আপনি দুরাকাত করে বসে থাকবেন, শুনবেন কি বলে। আর নামাজের আগে যদি কোনো খুতবা না থাকে, যেমন চাঁদা চলছে কিংবা অন্য কোনো ঘোষণা দিচ্ছে যেটা আপনার শোনার দরকার নেই, এই ধরনের অপ্রয়োজনীয় কথা, অনেক সময় অনেক মসজিদে এরকম অপ্রয়োজনীয় কথা বলে, সেই ক্ষেত্রে আপনি সেটাকে ইগনোর করতে পারেন, তখন আপনি নামাজ পড়তে পারেন। এটা হচ্ছে আপনার চিন্তা মানে বিবেচনা দাবি রাখছে, যে আপনাকে দেখতে হবে যে ইমাম সাহেব সহি কোরআন হাদিসের কোনো আলোচনা করছে কিনা, সেটা যদি হয় তাহলে, সেটা যদি না হয় তাহলে আপনি
আপনার নামাজ পড়তে থাকবেন সেটাকে অবজ্ঞা করবেন এবং নিজেই নামাজ পড়তে থাকবেন, নামাজ পড়ে তারপর এক সময় বসবেন। আসসালামু আলাইকুম ভাই। এখানে জুম্মার নামাজের পরে অথবা কেউ হয়তো স্পিচ দিল, কোন স্পিচ দিল মানে তাফসির করলো, কোন আয়াত নিয়ে তাফসির করলো, তাফসিরের পরে একটু মোনাজাত করে, তো এই মোনাজাতটি কি সহি যে ওনার সাথে কি আমরা মোনাজাতে আমিন বলতে পারবো নাকি না? মোনাজাতের ক্ষেত্রে যে কোনো মোনাজাতেই মানে যদি আপনি মানে বসে মানে আমিন আমিন বলেন, এটা মানে আমিন বলা যাবে। এটা জিনিসটা হচ্ছে যে কোন দোয়াতে মুসলিমদের কোন দোয়াতে কোন লোক যদি কোনো কিছু দোয়া করে আপনার আমিন বলতে কোনো বাধা নেই, করতে পারেন। জিনিসটা আপনি হয়তো পছন্দ করছেন না সেটা সঠিক, কিন্তু আপনি ইচ্ছা করলে আমিন বলে তাদের সাথে দোয়া একাত্মতা পোষণ করতে পারেন, কিন্তু এটা যদি সব সময় হতে থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে অবজ্ঞা করবেন, কারণ তখন আর এটা গুরুত্ব থাকবে না। আচ্ছা, কারণ না সহি দলিল অনুযায়ী এই ধরনের কোন মোনাজাতের কোন ব্যবস্থা নাই, কারণ কোন ধরনের সমাবেশ থেকে কোন মোনাজাত করা যায় না। এটাই এখন মানে মনে মনে অথবা চুপে চুপে কিংবা নিজের থেকে একজন মানুষ মনে করেন যে কোন একটা গ্যাদারিং এ একজনের রোগ মুক্তি কামনা করলো, আল্লাহ তুমি অমুককে রোগ মুক্তি করে দাও, তার একটি অসুখ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অবশ্যই এই দোয়াতে আমিন বলতে পারেন, যেহেতু একজন মুসলিম এর জন্য দোয়া করা হচ্ছে, আমিন বলবেন, অসুবিধা নেই। কিন্তু মানে ওটাকে সবসময় যদি এটা করে তখন এটাকে বর্জন করতে হবে, কিন্তু মাঝে মধ্যে এরকম আমিন বলে কিন্তু হাত না তোলাই উত্তম, কারণ হাত তুলতে হয় হচ্ছে মোনাজাতের মধ্যে, এটা তো মোনাজাত নয়। মোনাজাত হচ্ছে যেটা নিজে নিজে করে মানুষ, একা একা করে যেটা সেটা হচ্ছে মোনাজাত। শব্দ থেকে মোনাজাত এসেছে, যেটা চুপি চুপি কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেখানে হাত তুলতে হয়। আর যেটাকে দোয়া বলে সেটাতে হাত তুলতে হয় না, সেটাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে শব্দ করে দোয়া করছে, সেখানে সবাই আমিন বলবে এই। কিন্তু অনেকে হাত তুলে, এটা তুলে আর কি, কিন্তু না তোলাই ভালো আর কি, এরকম আমিন বলবে সেটাই উত্তম। কিন্তু রেগুলার বেসিসে যদি হয় মসজিদে, রেগুলার বেসিসে হলে সেটাকে আপনি অবজ্ঞা করবেন, মানে আপনি সেটাকে গুরুত্ব দিবেন না, কারণ এটা প্রতিদিনই হচ্ছে এবং এটা দলিল নাই, সহি দলিল বিরোধী, সুতরাং এটা নিয়মিত ভাবে করাটা উচিত হবে না। আমার কাছে একটা প্রশ্ন আসছে ভাই, আপনি যে বললেন ওই যে নাই মহরম কাশুয়া কাশুয়া যেটা এখন বন্ধের কথা হলো যে তাহলে নয় আর দশ সোজা রাখবে, কিন্তু কে যদি নয় তারিখে দোষাটা যেমন মিস করে তাহলে কি সে দশ আবার রাখতে পারবে কিনা, যেটা যদি আপনি ক্লিয়ার করে দিয়েছেন তারপরে আবার একটু যদি খুলে না সে। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের, খুবই উত্তম একটা প্রশ্ন। যদি নয় তারিখে রোজা রাখতে না পারে সেক্ষেত্রে শুধু দশ রাখবে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ শুধু দশ রাখবে, এগারো রাখার দরকার নেই, কারণ ওই সনদটুকু মারফু সূত্রে নাই, মানে নবী সাল্লাহ সাল্লাম থেকে ওইভাবে মারফু ভাবে এটা আসে নাই, এটা বাইহাকিতে এরকম একটি রেওয়ায়েত এসেছে কিন্তু ওটা ওইভাবে নাই, সুতরাং এখানে এবং সাহাবিদেরও অনেক বিরাট অংশ সাহাবি শুধু ওই আশুরাইতে রোজা রাখতো, একদিন যোগ করে নাই কিন্তু। এই কারণে অনেক স্কলার মনে করেন যে নয় যদি মিস করে তাহলে শুধু দশ রাখলেই চলবে, এখানে দশের সাথে এগারো মিলানোর কোনো প্রয়োজন নাই। আশা করি বন্ধ ক্লিয়ার হয়েছে।
এখানে আমি আন্তরিক ভাবে দুঃখিত সবার প্রতি যে আমার কথা অনেক লম্বা হয়েছে এবং অনেক সময় আমি ব্যয় করেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছে, সবার কাছ থেকে আমি সহানুভূতি আশা করি। আমার এটা ঠিক হয়নি, আমি আসলে আমার সামনে ঘড়ি নাই, এই কারণে আমি বুঝতে পারিনি যে সময় পাস। সবার প্রতি মহরমের এবং মানে রোজা রাখার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন এবং সঠিক আকীদা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেন এবং আমাদের সমাজে যেন আমরা মহরম থেকে এই এই শিক্ষা লাভ করি যে আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই। এই বইপত্র, এই বিষাদ সিন্ধু, এই নজরুলের কবিতা আর বাংলাদেশের পত্রিকাগুলো আর উপন্যাসগুলো থেকে কোনো দিন শিক্ষা করা যাবে না, এর সাথে কারবালার কোনো যোগাযোগ নাই। এই ধরনের আকিদায় যে আমাদেরকে পরিশুদ্ধ করে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহরমের সঠিক তাৎপর্য বোঝার তৌফিক দান করেন, সেই কামনা করছি, সেই দোয়া করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।